সাথে অনুরোধ করছি আজকের এই সম্মেলনের সভাপতি অ্যাডভোকেট আজমুদুল্লাহ খান এবং সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমাদের প্রিয় মন্ত্রী আলহাজ মোহাম্মদ জাহিদ হাসান রাসেল সাহেবকে শ্রদ্ধা নেতৃবৃন্দকে সাথে নিয়ে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য আমি বিনয়ের সাথে অনুরোধ করছি জাতীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য আমাদের মঞ্চের সামনে যারা রয়েছেন দয়া করে ছোট মঞ্চ থেকে নেমে যান আমাদের আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান পর্ব এখনই শুরু হবে যারা রয়েছেন স্বেচ্ছাসেবক তারা এই মঞ্চ থেকে অতি শীঘ্রই নেমে যান এখন আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে এই মঞ্চ তো সবাই ত্যাগ করেন এখানে কেউ দাঁড়াবেন না সবাই নামেন স্বেচ্ছাসেবক সবাই নামেন মঞ্চে কেউ দাঁড়াবেন না এই মঞ্চটা ক্লিয়ার করেন স্বেচ্ছাসেবক যারা দায়িত্ব পালন করছেন দয়া করে এই মঞ্চটা সবাইকে ক্লিয়ার করেন এই মঞ্চ থেকে এখনই সবাই নেমে যান এখন অনেকে দাঁড়িয়ে আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে এই মঞ্চ থেকে নেমে আপনারা এই মঞ্চটা এখনই ছেড়ে দেন আমাদের পতাকা উত্তোলন পর্ব শেষ হয়ে গেছে আমাদের এখন সাংস্কৃতিক পর্ব শুরু হবে দয়া করে মঞ্চটা সবাই ক্লিয়ার করেন আর এই মঞ্চের সামনে যারা রয়েছেন আপনারাও সরে যান এই মঞ্চের সামনে কেউ থাকবেন না মঞ্চের সামনে কেউ থাকবেন না সাত নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের নেতৃত্বে একটি বিশাল মিছিল এসেছে আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের কালিয়াকৈর উপজেলা ছাত্রলীগ কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগ কালিয়াকৈর আওয়ামী লীগের পক্ষ থেকে মিছিল এসেছে তাদের আমরা ধন্যবাদ জানাচ্ছি সংগ্রামী বন্ধুরা আমার আমাদের জাতীয় নেতৃবৃন্দ মঞ্চে আসছেন আমাদের আজকের এই সম্মেলন এখনই আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমাদের সম্মেলন আনুষ্ঠানিক কাজ শুরু হয়েছে আমাদের সম্মেলনের আজকে প্রধান বক্তা বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক
জামালপুর থেকে নির্বাচিত বারবার মাননীয় সংসদ সদস্য সংগ্রামী জননেতা বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব মির্জা আজম এমপি আজকের এই সম্মেলনে উপস্থিত হয়েছেন। আমাদের জাতীয় নেতৃবৃন্দ, আমাদের এই গাজীপুরের পাঁচ পাঁচটি আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্যবৃন্দ উপস্থিত হয়েছেন। আজকের এই সম্মেলনের যিনি সভাপতিত্ব করছেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট আজমতুল্লাহ খান আজকের এই সম্মেলনের সভাপতিত্ব করছেন। আমি আজমত ভাইকে আজকের এই সভার স্বাগত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের জেলা স্বেচ্ছাসেবী লীগের সভাপতি অ্যাডভোকেট মোশারফ হোসেন বিআরজি থেকে মিছিল আসছে, আমরা মোশারফকে ধন্যবাদ জানাই, আমন্ত্রণ জানাই। এখন বক্তব্য রাখছেন আজকের এই সম্মেলনের প্রস্তুতি কমিটির সম্মানিত আহ্বায়ক, যার আহ্বানে সারা দিয়ে আজকে লাখ লাখ মানুষ আজকে ঐতিহাসিক রাজবাড়ির ময়দানে জমায়েত হয়েছেন। এই এলাকা রাজনৈতিক অঙ্গনের কিংবদন্তির মহানায়ক শহীদ আহসানুল্লাহ মাস্টারের সুযোগ্য সন্তান এই এলাকা থেকে বারবার এখন আমাদের সংগঠন আমাদের আজকের এই সম্মেলনের আমাদের নির্ধারিত সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হচ্ছে। আমাদের জলি আমাদের হস্তে আসি থেকে জলি সাংস্কৃতিক পরিষদের আহ্বায়ক সভাপতি পরিচালনা করছেন সাংস্কৃতিক অনুষ্ঠান। ধন্যবাদ জনাব মহিবুর রহমান মহি ভাইকে, সাংগঠনিক সম্পাদক গাজীপুর মহানগর আওয়ামী লীগ ও সাধারণ সভাপতি গাসা আওয়ামী লীগ থানা। বঙ্গবন্ধু সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সম্মেলনে মঞ্চে আসছে টিম ম্যাশ মাহবুব কোরিওগ্রাফি টিম বাংলাদেশ, পরিচালনায় মাসরুফ রহমান ও হোসাইন মাহবুব। মঞ্চে আসছে সাংস্কৃতিক উপকমিটিতে যারা সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই গাজীপুর মহানগর আওয়ামী লীগের 2016 সালের 18 অক্টোবর এই মহানগর আওয়ামী লীগের কমিটির জন্ম হয়েছিল, যার বয়স আজ 6 বছর 1 মাস 1 দিন। মঞ্চে আসছে সাংস্কৃতিক মিছিল নিয়ে আসছেন আব্দুল্লাল মামুন মন্ডলের পক্ষে মিছিলের নেতৃত্বে মোহাম্মদ আবুল হাসানাত ও মোহাম্মদ আব্দুল্লাহ আল কারে 35 নম্বর ওয়ার্ড কৃষক লীগ। ধন্যবাদ আপনাকে এই মহানগর আওয়ামী লীগের সম্মেলনকে মিছিল দিয়ে এসে সার্থক করার জন্য। মঞ্চে আসছে সাংস্কৃতিক টিম, আজকের যিনি বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন তারই সুযোগ্য সন্তান এবং তার টিম, দলের নাম ম্যাশ মাহবুব কোরিওগ্রাফি টিম বাংলাদেশ, পরিচালনায় মাহবুব রহমান ও হোসাইনুর রহমান মাহবুব। ইতিহাস ঐতিহ্যের এই বাংলাদেশ, বাংলাদেশের বঙ্গবন্ধুর সাংস্কৃতিক অঙ্গন যিনি দেশীয় সংস্কৃতিতে বিশ্বাস করতেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজকে সাংস্কৃতিক মঞ্চে যারা আছেন দয়া করে মঞ্চটি ছেড়ে দেন, আপনাদের জন্য আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধনী অনুষ্ঠানের বিঘ্ন ঘটছে। দয়া করে আপনারা যারা ছোট মঞ্চটিতে আছেন এই মঞ্চটি ছেড়ে দেন, প্লিজ অনুষ্ঠানকে সহযোগিতা করুন। আপনাদের সহযোগিতায় সার্থক হবে আজকের গাজীপুর মহানগর আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক ভাইরা যারা আছেন মঞ্চে থাকবেন না, আমাদের যারা স্বেচ্ছাসেবক ভাইরা আছেন তারা সহ মঞ্চ থেকে নেমে যাবেন। আপনারা মঞ্চের পাশে সাইডে একটি বেষ্টনী তৈরি করে ফেলুন, মঞ্চের পাশে স্বেচ্ছাসেবক ভাইয়েরা একটি বেষ্টনী তৈরি করে ফেলুন মঞ্চের চতুর্দিকে। মঞ্চের নিচে নেমে আপনারা বেষ্টনী তৈরি করুন, স্বেচ্ছাসেবক যারা রয়েছে মঞ্চের নিচে নামুন, মঞ্চে কেউ দাঁড়িয়ে থাকবেন না, মঞ্চের নিচে নেমে একটি স্বেচ্ছাসেবক বেষ্টনী তৈরি করুন। আমাদের স্বেচ্ছাসেবক এবং শৃঙ্খলা কমিটির সদস্যদের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, স্বেচ্ছাসেবকদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সকলে নিচে নামবেন, নিচে নামবেন, সবাই নিচে নামবেন, ক্যামেরা নিচে নামবেন, নিচে, সাংবাদিক সবাই নিচে নামবেন।
সবাই নিচে নেমে দাঁড়া হাতে হাত ধরে মানব বেষ্টনী তৈরি করো আমি আমার স্বেচ্ছাসেবক সবাই নিচে নেমে দাঁড়া এবং মঞ্চ ছেড়ে দেন উপকমিটির আমার সাংবাদিক বন্ধুদের নেমে যান সাংবাদিক বন্ধুদের অনুরোধ করছি আপনারা একটু সাংস্কৃতিক অনুষ্ঠানটি করার জন্য সুযোগ করে দেবেন প্লিজ স্বেচ্ছাসেবকরা সবাই স্টেজের নিচে থাকবে বেষ্টনী তৈরি করবে অনুষ্ঠানটি যেন নির্বিঘ্নে হতে পারে যারা মিছিল নিয়ে এসেছেন আপনারা দাঁড়ান দাঁড়ান যারা মিছিল নিয়ে এসেছেন আপনারা জায়গায় দাঁড়িয়ে যান ব্যান্ড পার্টি বন্ধ হবে আব্দুল হালিম সরকারের নেতৃত্বে একটি মিছিল এসেছে আমরা তাদের মঞ্চ থেকে ধন্যবাদ জানাচ্ছি 47 নং ওয়ার্ড আওয়ামী লীগকে ধন্যবাদ জানাচ্ছি আজিজুল ইসলাম সাধারণ সম্পাদক কুনাবাই থানা ছাত্র লীগের পক্ষ থেকে মিছিল এসেছে তাকে ধন্যবাদ জানাচ্ছি দয়া করে স্লোগান বন্ধ করুন এখন আমাদের মাঝে সাংস্কৃতিক পর্ব শুরু হবে দয়া করে স্লোগান বন্ধ করুন আর যারা চেয়ারে দাঁড়িয়ে আছেন চেয়ারে বসে যান দয়া করে স্লোগান বন্ধ করুন স্বেচ্ছাসেবক এবং শৃঙ্খলা কমিটির সদস্যরা দৃষ্টি আকর্ষণ করছি কালচারাল প্রোগ্রামটি নির্বিঘ্নে সুন্দরভাবে করার জন্য আমাদের স্বেচ্ছাসেবকরা বেষ্টনী তৈরি করবে মঞ্চের নিচে আর যারা আমি আশাবাদী জনতাকে অনুরোধ করছি দয়া করে স্লোগান বন্ধ করুন কালচার অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে আমাদের সদ্য নেতৃবৃন্দ মঞ্চ উপস্থিত হয়েছেন আমাদের সাংস্কৃতিক প্রোগ্রামের মধ্য দিয়ে আর অনুষ্ঠান শুরু হবে হালিম সরকারের পক্ষে যারা এসেছেন আপনারা আপনাদের ফেস্টুনগুলি নামিয়ে ফেলবেন প্লিজ আমরা আপনাদের সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি স্বেচ্ছাসেবক এবং শৃঙ্খলা কমিটির সবাই মঞ্চের নিচে থাকবে সবাই মঞ্চের নিচে বেষ্টনী তৈরি করবে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান কি যেন নির্বিঘ্ন হতে পারে আমাদের স্বেচ্ছাসেবক এবং শৃঙ্খলা উপকমিটির সকল সদস্যদেরকে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা মঞ্চে কেউ উঠবেন না সাংস্কৃতিক মঞ্চে কেউ উঠবেন না আপনারা বাবু আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান এখনই শুরু হচ্ছে আমাদের নেতৃবৃন্দ চলে আসছেন আপনারা সবাই নিচে নামবে শুরু করে দেন সব ফেস্টুন নামিয়ে ফেলুন আপনারা ফেস্টুনগুলি নামান আপনারা এখান থেকে আর উত্তর দিকে চলে আসেন সময় যে হলো নম্বর চলো চলো
বাংলাদেশ পালুড়িয়ে দাও গর্বে উন্নত দেশবা শেখ হাসিনার নাম এগিয়ে চলো বাংলাদেশ পালুড়িয়ে দাও গর্বে উন্নত দেশবা শেখ হাসিনার নাম মাটি আলি গানের সুরে মুজিদ তুমি পাইয়া যাও রে আমরা পাবো জাতির পিতা সোনার বাংলাদেশ এগিয়ে চলো বাংলাদেশ পালুড়িয়ে দাও গর্বে উন্নত দেশবা শেখ হাসিনার নাম সবাই সরে যেতে হবে পডিয়ামের দুই পাশ থেকে হ্যাঁ আমাদের সম্মানিত জাতীয় নেতৃবৃন্দকে ফুলের তোড়া দিচ্ছেন আমাদের অভ্যর্থনা কমিটির সম্মানিত নেতৃবৃন্দ নেতৃবৃন্দ আমাদের নেতৃবৃন্দ জাতীয় নেতৃবৃন্দ এবং আমাদের সম্মান জড়িতবৃন্দকে ফুলের তোড়া দিয়ে ওনাদের বরণ করে নিচ্ছেন অভ্যর্থনা কমিটির আহ্বক ধন্যবাদ সবাই যান সবাই যান যান আমাদের মহিলা আওয়ামী লীগের সভা নেত্রী হোসনা আমার সেলিনা ইউনুস আমাদের যুব মহিলা লীগের সভা নেত্রী অ্যাডভোকেট আয়েশা সব সহ মহিলা মহিলা আওয়ামী লীগ যুব মহিলা লীগ সবাইকে আমরা ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই এবং অভ্যর্থনা কমিটির আহ্বক জনাব মতিউর রহমান মতি ভাই আজকে এই কমিটির আহ্বক দায়িত্ব পালন করছেন এবং আমাদের এই অভ্যর্থনা কমিটির সদস্য দায়িত্ব পালন করছেন মহানগর আওয়ামী লীগের সংগঠন সম্পাদক জনাব কাজী ইলিয়াস আহমেদ ধন্যবাদ সবাইকে পবিত্র কোরআন থেকে হ্যাঁ ধন্যবাদ সবাইকে এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছেন আসেন আমাদের সম্মেলনের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সংগ্রামী ধর্ম বিষয়ক সম্পাদক সংগ্রামী আওয়ামী লীগের নেতা মাওলানা আখতার হোসেন গাজীপুরি আজকের এই সম্মেলনের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছেন মাওলানা আখতার হোসেন গাজীপুরি এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সংগ্রামী ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আখতার হোসেন গাজীপুরি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির الرجيم بسم الله الرحمن الرحيم هو الله الذي لا
الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق الباري المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن ولا ذلك من الشاهدين والشاكرين এখন আমাদের পবিত্র গীতা থেকে পাঠ করছেন বাবু সঞ্জিত রায় তপন বাবু সঞ্জিত রায় তপন পবিত্র গীতা থেকে পাঠ করছেন শ্রীমদ্ ভাগবত গীতা থেকে পাঠ করছি চতুর্থ অধ্যায় যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মার্চিজম্মহম সাধুরাং পরিত্রাণায় বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থ সম্ভবামি যুগে যুগে ভগবান যখন পৃথিবীতে ধর্মের গ্লানি অধর্মের অভ্যুত্থান হয় তখন ভগবান অবতার হিসাবে পৃথিবীতে আসে তাই মানুষকে ধর্মের পথে পরিচালিত করার জন্য এবং সাধুদের পরিত্রাণ করার জন্য ভগবান যুগে যুগে পৃথিবীতে আবির্ভূত হয় জয় হোক সকল ধর্মের জয় হোক সকল মানুষের জয় বাংলা জয় বঙ্গবন্ধু এখন পবিত্র বাইবেল বাইবেল পাঠ করছেন অ্যাডভোকেট নেলসন স্বপন গোমেজ নেলসন স্বপন গোমেজ পবিত্র বাইবেল পাঠ করছেন নমস্কার আপনাদের সকলের শান্তি হোক পবিত্র বাইবেল থেকে অংশ বিশেষ পাঠ করছি এখন আমরা তোমাদের অনুরোধ জানাচ্ছি ভাই যারা তোমাদের মধ্যে এত পরিশ্রম করে চলেছেন সৃষ্টিকর্তার দেওয়া অধিকারে যারা তোমাদের উপরে রয়েছেন যারা তোমাদের সুউপদেশ দিয়ে সমাধান করে থাকেন তোমরা তাদের প্রাপ্য মর্যাদা দিও তারা ওই যে কাজ করে থাকেন তার জন্য তারা তোমাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা দেখিও নিজেদের মধ্যে তোমরা শান্তি বজায় রেখে চলো তোমাদের কাছ থেকে আমরা একান্ত আবেদন জানাচ্ছি ভাই যারা অলস তোমরা তাদের সাবধান করে দাও ভীরু যারা তাদের অন্তরে সাহস যোগাও দুর্বল যারা তাদের বিশেষ যত্ন নাও সকলের প্রতি সহিষ্ণু হও দেখো তোমাদের কেউ যেন অন্যায় প্রতিদানে কারো প্রতি অন্যায় না করে বরং তোমরা পরস্পরের মঙ্গল সাধনে এবং অন্য সকল মানুষের মঙ্গল সাধনে সর্বদা তৎপর থাকো আপনাদের সকলের শান্তি হোক নমস্কার এখানে যারা দাঁড়িয়ে মিছিল করছেন আমার তাঁতি লেগে বাইরে সরে যান গাছা থানা মহানগর তাঁতি লেগ আপনারা সবাই সরে যান এখান থেকে এবং আমাদের 43 নম্বর ওয়ার্ড থেকে বিশাল মিছিল আসছে আমরা মিছিলকারী ভাইদের ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই মহানগর তাঁতিলেকের থেকে সরে যাওয়ার জন্য অনুবিনীত অনুরোধ করছি এখন আজকের এই সম্মেলনের শোক প্রস্তাব পাশ পাঠ করছেন ভারপ্রাপ্ত গাজীপুর মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সহসভাপতি
গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র জনাব আসাদুর রহমান কিরণের নেতৃত্বে আমাদের 43 নম্বর ওয়ার্ড থেকে একটা বিশাল মিছিল আসছে। আমরা মিছিলকারী ভাইদের সবাইকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। এখন আপনাদের সম্মুখে শোক প্রস্তাব পাঠ করছেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জনাব মোহাম্মদ শহীদুল্লাহ। গাজীপুর মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন 2022 এর শোক প্রস্তাব। এই মহতী সম্মেলনে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি 15 আগস্ট কালো রাত্রিতে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ বেগম ফজিলাতুন্নেসা মুজিব, ক্যাপ্টেন শেখ কামাল, লেফটেন্যান্ট শেখ জামাল, শেখ রাসেল সহ শাহাদত বরণকারীদের এবং তাদের বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। এই সম্মেলনে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 3রা নভেম্বর জেলখানার অভ্যন্তরে শাহাদত বরণকারী জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, শহীদ তাজউদ্দিন, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এইচ এম কামরুজ্জামানকে তাদের বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। এই মহতী সম্মেলনে স্মরণ করছি 21 আগস্ট গ্রেনেড হামলায় শাহাদত বরণকারী প্রিয় নেত্রী বেগম আইভি রহমান সহ 24 জন শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এই মহতী সম্মেলনে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি গাজীপুরের কৃতি সন্তান রাজপথের লড়াকু সৈনিক শহীদ মহিউদ্দিনকে এবং তার বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। এই সম্মেলনে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতা পদক প্রাপ্ত শ্রমজীবী মানুষের আস্থার ঠিকানা বাউলবীর শহীদ হাসানুল আমাস্তারকে এবং তার বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। এই সম্মেলনে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি গাজীপুরের গর্ব মরহুম সৈয়দ জুরাত আজউদ্দিন, ফকির শাহাবুদ্দিন, অ্যাডভোকেট রহমত আলী সহ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর অন্যতম সদস্য অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, মোহাম্মদ নাসিম, বেগম সাজেদা চৌধুরী, ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া সহ যে সকল জাতীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ মৃত্যুবরণ করেছেন তাদের। আমাদের গাজীপুর মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, কর্মী, সমর্থক যারা মৃত্যুবরণ করেছেন তাদের বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। এই শোক প্রস্তাবের জন্য আমরা 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করব। 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করব। সবাইকে ধন্যবাদ। সংগ্রামের সাথে বন্ধুগণ, এখন সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ করবেন বাংলাদেশ আওয়ামী লীগ গাজীপুর মহানগর শাখার বিপ্লবী ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তৃণমূল থেকে উঠে আসা সম্মানিত জননেতা জনাব মোহাম্মদ আতাউল্লাহ মণ্ডল, গাজীপুর মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ করার জন্য আমি বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন, এই সম্মেলনে সভাপতিত্ব করছেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের শ্রদ্ধাভাজন সভাপতি আমাদের প্রিয় নেতা আলহাজ অ্যাডভোকেট আজমতুল্লাহ খান। কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হবেন প্রধান অতিথি হিসেবে আমাদের প্রিয় নেতা বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সাধারণ সম্পাদক, আমাদের সকলের প্রিয় ভাজন
বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী জনাব ওবায়দুল কাদের এখানে উপস্থিত আছেন আমাদের জাতীয় নেতৃবৃন্দ মহানগর আওয়ামী লীগের সম্মানিত নেতৃবৃন্দ আমার ডেলিগেট কাউন্সিলর ও ডেলিগেট ভাইয়েরা আসসালামু আলাইকুম আমি আপনাদের সামনে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের প্রতিবেদন এখন পেশ করছি গাজীপুর মহানগর ঢাকার অতি সন্নিকটে গাজীপুর জেলায় অবস্থিত যা গাজীপুর জেলার অন্তর্ভুক্ত ছিল 2013 সালের 27 জানুয়ারি নিজের সভায় টঙ্গী ও গাজীপুর পৌরসভা গাছা পুবাইল বাসন কাউলতিয়া কোনাবাড়ি কাশিমপুর ইউনিয়ন নিয়ে গাজীপুর সিটি কর্পোরেশন গঠনের সিদ্ধান্ত অনুমোদিত হয় এবং 16 জানুয়ারি 2013 সালে গাজীপুর সিটি কর্পোরেশনের গেজেট প্রকাশিত হয় মোট 57টি ওয়ার্ড নিয়ে গঠিত বাংলাদেশের সিটি কর্পোরেশনগুলির মধ্যে আয়তনের দিক দিয়ে সবচেয়ে বড় গাজীপুর সিটি কর্পোরেশন গাজীপুর একটি প্রথম শ্রেণীর শিল্প অঞ্চল হয় এখানে প্রায় 40-45 লক্ষ লোকের বসবাস বিশেষ করে টঙ্গী অনেক পূর্ব থেকে একটি বড় শিল্প অঞ্চল এছাড়াও কোনাবাড়ি গাছা বাসন কাশিমপুর কাউলতিয়ার অনেক শিল্প কারখানা গড়ে উঠেছে ফলে দেশের অন্যান্য সিটি কর্পোরেশন থেকে এর গুরুত্ব অনেক বেশি তাই মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ এর সভানেত্রী শেখ হাসিনার বিশেষ দৃষ্টি এই মহানগরের প্রতি মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি সভানেত্রী শেখ হাসিনা 2015 সালের জানুয়ারি মাসে গাজীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক টঙ্গী পৌরসভার ভারপ্রাপ্ত নির্বাচিত মেয়র পরিচ্ছন্ন রাজনীতিবিদ অ্যাডভোকেট আজমতুল্লাহ খানকে সভাপতি ও সাবেক ছাত্র নেতা গাজীপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক করে গাজীপুর মহানগর আওয়ামী লীগের প্রথম কোর্টিং কমিটি ঘোষণা করেন মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা 2016 সালের 10 অক্টোবর 71 সদস্য বিশিষ্ট গাজীপুর মহানগর কমিটি এবং 21 সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটির অনুমোদন দেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমতুল্লাহ খান ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের অফিসে অনুমোদিত কমিটির নাম ঘোষণা করেন প্রিয় সাথীগণ বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিগত 19/11/2021 তারিখে জাহাঙ্গীরনগর জাহাঙ্গীর আলমকে গঠনতন্ত্রের 47 ধারা মোতাবেক গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দলীয় প্রাথমিক সদস্য পদ হতে আজীবনের জন্য বহিষ্কার করেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে জাহাঙ্গীর আলমকে বহিষ্কারের পর বিগত 25/11/2001 তারিখে আমাকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন সেই থেকে আমার সাংগঠনিক দায়িত্ব পালনে সাধ্য মতো চেষ্টা করে যাচ্ছি মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমতুল্লাহ খান মহোদয় দিক নির্দেশনা এবং আমাদের এই গাজীপুরের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আলহাজ অ্যাডভোকেট আগম মোজাম্মেল হক এমপি আমাদের শহীদ মহিউদ্দিন ভাইয়ের সুযোগ্য কন্যা মেহরাব চৌত্রমকি এমপি মহিলা সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ এবং আমাদের
একাতিপুর দুই আসনের মাননীয় যুব মন্ত্রী আলহাজ জাহিদ হাসান রাসেল এমপি আমাদের এই একাতিপুর দুই আসনের সংরক্ষিত আসনের আমাদের মাননীয় সংসদ সদস্য শামসুল মেহার বুয়া এমপি তাদের সর্বাত্মক নির্দেশনা এবং সহযোগিতা এবং সহযোগিতার মাধ্যমে আমরা আমাদের সাংগঠনিক দায়িত্ব পালনের চেষ্টা করে এবং অন্যান্য সকল সদস্যের সার্বিক সহযোগিতায় গাজীপুর মহানগর আওয়ামী লীগকে একটি সুশৃঙ্খল রাজনৈতিক সংগঠন হিসেবে গড়ে তুলেছি বলে মনে করি। দায়িত্ব প্রাপ্তকালীন সময়ে আমি 18টি ওয়ার্ড কমিটির আহ্বায়ক কমিটি পেয়েছি। আমরা কাশিমপুর কোনাবাড়ি ও বাসন মেট্রো থানার 18টি ওয়ার্ডের সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে সক্ষম হয়েছি। বাকি 39টি ওয়ার্ডের সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে কাশিমপুর কোনাবাড়ি বাসন গাছা মোবাইল কাউন্টিয়া থানার সম্মেলনের সম্পন্ন হয়েছে। সবগুলি সম্মেলনে ব্যাপক জনসমাগম হয়েছে যা কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রশংসা করিয়েছে। আশা করি গাজীপুর মেট্রো থানার সম্মেলন আগামী 18 নভেম্বর 2022 তারিখে ও টঙ্গী পূর্ব ও পশ্চিম মেট্রো থানার সম্মেলন আগামী 2 ডিসেম্বর 2022 ইং তারিখে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। আমি দায়িত্ব নেওয়ার পর মহানগর আওয়ামী লীগের সকল সদস্যদের সর্বাত্মক সহযোগিতায় 7টি কার্যকরী কমিটি সভা এবং প্রতিটি ওয়ার্ডের থানাতে কর্মী সভা করতে পেরেছি। আমি দায়িত্ব গ্রহণের পর মহানগর আওয়ামী লীগের উদ্যোগে মহান বিজয় দিবস 16 ডিসেম্বর 21 ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস 19 মার্চ প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস 17 এপ্রিল জাতির জনক বঙ্গবন্ধুর শুভ জন্মদিন 23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী 81 বছর শেখ ফজিলুন্নেসা মুজিবের জন্মদিন 18 অক্টোবর শেখ রাসেলের জন্মদিন 15 আগস্ট জাতীয় শোক দিবস সহ কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রত্যেকটি কর্মসূচি যথাযথভাবে পালন করতে পেরেছি। সর্বশেষ আজকের গাজীপুর মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনটি মহাসমাবেশে পরিণত হয়েছে। এতেই প্রমাণিত হয় গাজীপুর মহানগর আওয়ামী লীগ আগের চেয়ে অনেক শক্তিশালী এবং সংগঠিত ও সুশৃঙ্খল। ইতিমধ্যে আমরা আগামী সিটি কর্পোরেশনের নির্বাচন ও জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছি যাতে বিপুল ভোটে গাজীপুর 5টি এবং সিটি কর্পোরেশন 5টি সংসদ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করতে পারি এবং আমাদের এই গাজীপুরের সিটি নির্বাচনের সঙ্গে সঙ্গে সেইটাও যেন আবার বিপুল ভোটের মাধ্যমে উদ্ধার করতে পারি সেই আশা রাখি। যাই হোক, আজকে যেহেতু সময় খুব সংক্ষেপ, জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবে, সেজন্য বাকি অংশ পরবর্তীতে আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে আমাদের পক্ষ থেকে। সেজন্য বাকি অংশ পরিচিত বলে ধন্যবাদ আহ্বান জানিয়ে এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কাউন্সিলর ও ডেলিগেট ভাই এবং জাতীয় নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বন্ধু সকলে, আসসালামু আলাইকুম। সংগ্রামী কাউন্সিলর ডেলিগেট ভাই বোনেরা, মুক্তিযুদ্ধ স্মৃতিকাগার ইতিহাস ঐতিহ্য সংগ্রাম সাফল্যের গাজীপুর মহানগর আওয়ামী লীগ করতে আয়োজিত আজকের এই সম্মেলনে সম্মেলনে স্বাগত ভাষণ রাখবেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক, বারবার নির্বাচিত মাননীয় সংসদ সদস্য শহীদ আসলানা মাস্টারের যোগ্য উত্তরসূরি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের
সফল মাননীয় যুব ক্রীড়া বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়োজিত মাননীয় মন্ত্রী, আমাদের প্রিয় নেতা আলহাজ মোহাম্মদ জাহিদ হাসান রাসেল এমপি মহোদয়কে তার স্বাগত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বক্তব্য রাখবেন আলহাজ মোহাম্মদ জাহিদ হাসান রাসেল এমপি মহোদয়। সংগ্রামী প্রস্তুতি কমিটির সুযোগ্য আহ্বায়ক আলহাজ মোহাম্মদ জাহিদ হাসান রাসেল এমপি মহোদয় বলছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। গাজীপুর মহানগর আওয়ামী লীগের আজকের এই প্রথম ত্রিবার্ষিক সম্মেলনে আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক অনল বর্ষী বক্তা, বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক, যোগাযোগ খাতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে যিনি আমূল পরিবর্তন ঘটিয়েছেন, সফল মন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আস্থাভাজন জননেতা জনাব উবায়দুল কাদের এমপি আমাদের মাঝে উপস্থিত আছেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক সফল মন্ত্রী জননেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি আমাদের মাঝে উপস্থিত আছেন, আমাদের প্রিয় নেতা আমাদের অভিভাবক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সিনিয়র মন্ত্রী 19 মার্চের জীবন্ত কিংবদন্তি জননেতা আলহাজ অ্যাডভোকেট আকরম মোজাম্মেল হক প্রধান বক্তা হিসাবে আমাদের মাঝে মঞ্চকে আলোকিত করেছেন, লাখো কোটি যুবকের নয়নের মণি যিনি যুবলীগের সাধারণ সম্পাদক দায়িত্ব নিয়ে সারা বাংলাদেশের যুব সমাজের যুবরত্ন হিসাবে আবির্ভূত হয়েছেন, আমাদের প্রিয় নেতা সাবেক সফল মন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জননেতা জনাব মির্জা আজম এমপি আমাদের মাঝে উপস্থিত আছেন, বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক সাবেক সফল মন্ত্রী বারবার নির্বাচিত সংসদ সদস্য শহীদ মহিউদ্দিন আহমেদের যোগ্যতম উত্তরসূরি জনাব মেহের আফরোজ চুমকি এমপি আমাদের মাঝে উপস্থিত আছেন, বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এককালের তোখর ছাত্র নেতা জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন উপস্থিত আছেন, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সদস্য অ্যাডভোকেট এ বি এম রিয়াজুল কবির কাউসার, কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সদস্য জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন, কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সদস্য জনাব শাহাবুদ্দিন ফরাজি, কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সদস্য ইকবাল হোসেন ওপ্পু এমপি আমাদের মাঝে উপস্থিত আছেন, গাজীপুরের জেলা আওয়ামী লীগের বারবার নির্বাচিত সফল সাধারণ সম্পাদক শ্রীপুর থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপি উপস্থিত আছেন, সংরক্ষিত আসনের মাননীয় সদস্য জনাব বেগম শামসুন্নাহার ভূঁইয়া এমপি, সংরক্ষিত আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপিকা রুমানা আলী টুসি এমপি, সাবেক সংসদ সদস্য আলহাজ কাজী মোজাম্মেল হক এই সম্মেলনকে সার্থক করতে যিনি দিন রাত কাজ করেছেন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি বারবার নির্বাচিত সাবেক সফল মেয়র জননেতা অ্যাডভোকেট আজমতুল্লাহ খান, বিপ্লবী গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র যিনি এই সম্মেলনকে সার্থক করার লক্ষ্যে দিন রাত এই সম্মেলনে উপস্থিত থেকে সার্থক করেছেন, জনাব মোহাম্মদ আলহাজ মোহাম্মদ আসাদুর রহমান কিরণ আমাদের মাঝে উপস্থিত আছেন, আমাদের গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত জনাব মোহাম্মদ আতাউল্লাহ মণ্ডল,
আমি কথা বেশি বাড়াবো না আমাদের মাঝে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বৃন্দ যুগ্ম সাধারণ সম্পাদক বৃন্দ সম্পাদক মণ্ডলীর সদস্য বৃন্দ বিভিন্ন থানার সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ বিভিন্ন কাউন্সিলর ডেলিগেট এবং স্বেচ্ছাসেবক ভাই বোনেরা আজকে এই গাজীপুর মহানগর আওয়ামী লীগকে সম্মেলনকে সফল এবং সার্থক করার লক্ষ্যে আপনারা যেভাবে দিনরাত পরিশ্রম করেছেন এই জন্য আমি প্রথমেই সম্মেলন বাস্তবায়ন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক হিসাবে আমি প্রত্যেকটি নেতা কর্মী ভাই বোনদের প্রতি কাউন্সিলর ডেলিগেটদের প্রতি স্বেচ্ছাসেবকদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে আমি প্রথমেই আপনারা এখানে সেই বক্তব্যের শুরুতে অত্যন্ত শ্রদ্ধাভরে স্মরণ করছি আমাদের চেতনার পরমায়ুতে উদ্দীপ্ত এক সাহসী নাম জাতীয় জীবনে তাবৎ সংকটে যিনি আবির্ভূত হন সংকট ত্রাতা হিসাবে বীর বাঙালি যার তর্জনীর অনুশাসনে বিমুগ্ধ হয় বিকশিত হয় ইতিহাসের আরোদ্ধ পুরুষ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি স্মরণ করছি ১৯৭৫ এর ১৫ আগস্ট কালরাত্রিতে নিহত সকল শহীদদেরকে স্মরণ করছি জাতীয় চার নেতা গাজীপুরের শ্রেষ্ঠ সন্তান শহীদ তাজউদ্দিন আহমেদ শহীদ মহাজউদ্দিন আহমেদ শহীদ আহসানুল্লাহ মাস্টার সহ সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি আমি কথা বেশি বাড়াবো না নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন আমরা আপনাদের সামনে সবসময় কথা বলি শুধু একটাই কথা আমরা বিশ্বাস করি গাজীপুর মহানগর আওয়ামী লীগ গত বিগত দিনে আপনাদের সার্বিক সহযোগিতায় সভাপতি সাহেব এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের নেতৃত্বে যেভাবে পরিচালিত হয়েছে ইনশাআল্লাহ আগামী দিনে এমন একজন নেতৃত্ব বেরিয়ে আসবে যারা এই কাজকে আরো অনেক দূর এগিয়ে নেবে এটাই আমরা বিশ্বাস করি আমি আপনাদের সকলকে আমারও আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি আপনাদের এই শ্রম আপনাদের এই কষ্ট সেই ভোট থেকে যেভাবে আপনারা দলে দলে এসে এই সমাবেশকে মহাসমাবেশে রূপান্তর করেছেন এই জন্য আমি প্রথমেই আপনাদের সকলকেই প্রাণ ঢালা অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আমি বিশ্বাস করি এই সমাবেশ সেই দুর্নীতিবাজ তারেক রহমানের বিরুদ্ধে আজকে একটি জোর উচ্চারণ আজকের এই সমাবেশ জঙ্গিবাদের বিরুদ্ধে আজকে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন যারা করেছিল বাংলাদেশকে তাদের বিরুদ্ধে কি চপেটাঘাত আজকের এই জয় সমুদ্র আমি বিশ্বাস করি এটাকে এগিয়ে নিয়ে আগামী দিনে আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় সংসদ নির্বাচনে আপনারা ঐক্যবদ্ধ হবে নৌকার মার্কাকে বিজয় করে দলকে এগিয়ে নেবেন এই কথা বলে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আরো অনেক এগিয়ে যাক বিশ্বের দরবারে যেভাবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে ইনশাআল্লাহ আগামী দিনে এই বাংলাদেশকে বঙ্গবন্ধুর বাংলাদেশকে শেখ হাসিনার বাংলাদেশকে কেউ ইনশাআল্লাহ আটকায় রাখতে পারবে না বাপরা ভালো থাকুন সুস্থ থাকুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক আপনাদের সকলের এই পর্যায়ে আজকের এই সম্মেলন বক্তব্য রাখবেন সংরক্ষিত মহিলা আসনের মাননীয় সংসদ সদস্য শ্রীপুরের কৃতি সন্তান অ্যাডভোকেট রহমত আলী এমপি সাহেবের সুযোগ্য কন্যা অধ্যাপিকা রুমানা আলী টিসি এমপিকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি গাজীপুর মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন ২০২২ সভাপতি জনাব বীর মুক্তিযোদ্ধা আলহাজ অ্যাডভোকেট আজমতুল্লাহ খান সভাপতি গাজীপুর মহানগর আওয়ামী লীগ সম্মেলনে শুভ উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এবং সাবেক মন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জননেতা জনাব ওবায়দুল কাদের এমপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ আব্দুর রাজাক এমপি অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব বীর আজম এমপি বক্তব্য রাখবেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, আব্দুল সোফান গোলাপ, মেহের আফরোজ চুমকি এমপি মহিলা বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ তেলোয়ার হোসেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, অ্যাডভোকেট এ বি এম রিয়াজুল কবির কাউসার সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ, আনোয়ার হোসেন সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ, শাহাবুদ্দিন ফয়াজি সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ, ইকবাল হোসেন অপু এমপি সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ, এবং আমাদের গাজীপুর জেলার অভিভাবক আকরাম মোজাম্মেল হক এমপি, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জাহিদ হাসান রাসেল এমপি, যুব ও ক্রীড়া বিষয়ক প্রতিমন্ত্রী কিছু আক্ষণ আগেই বক্তব্য দিয়ে গেছেন এবং উপস্থিত আছেন গাজীপুর জেলার সাধারণ সম্পাদক জনাব ইকবাল হোসেন সবুজ এমপি। আমি বক্তব্যের শুরুতেই শ্রদ্ধা আপাত চিত্তে স্মরণ করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 15 আগস্টে নিহত সকল সদস্যবৃন্দকে, স্মরণ করি জাতীয় চার নেতা, 30 লক্ষ শহীদকে এবং গাজীপুরের কিংবদন্তি নেতা আহসানউল্লাহ মাস্টার, শহীদ মজউদ্দিন আহমেদ এবং আমার বাবা অ্যাডভোকেট মোহাম্মদ রহমত আলী সাহেবকে। আমার সামনে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মী এবং সমর্থকবৃন্দ, যাদের উপস্থিতিতে এই ঐতিহাসিক মাঠ আজ জনসমুদ্রে পরিণত হয়েছে। আমি তাদেরকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের এই ঐতিহাসিক সম্মেলনের মাধ্যমে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সৎ, পরিচ্ছন্ন, সুন্দর এবং বলিষ্ঠ কমিটি উপহার দেবেন, যাতে করে সামনের দিনগুলোতে আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে পারি এবং আগামী জাতীয় নির্বাচনে সকলে ঐক্যবদ্ধভাবে নৌকার পক্ষে কাজ করতে পারি। আওয়ামী লীগকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে, এই প্রত্যয় আমরা ব্যক্ত করি। এই লক্ষ্যে আমরা নারী পুরুষ সকলে এক হয়ে কাজ করব এবং কাজ করার প্রত্যয় নিয়ে এই মাঠ থেকে আজকে সবাই নিজের ঘরে ফিরে যাব। সম্মেলনের সফলতা কামনা করি। সম্মেলনের যে সভাপতি যিনি হবেন তার জন্য এবং সাধারণ সম্পাদক যিনি হবেন তাদের সকলের জন্যই আমি শুভকামনা থাকলো এবং শুভেচ্ছা থাকলো, অভিনন্দন থাকলো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। সংগ্রামী সাথী বন্ধুগণ, সংগ্রামী বন্ধুরা, ইতিমধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের এই সম্মেলনের সম্মানিত বিশেষ অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় কৃষিমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি মণ্ডলীর সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক আজকের এই সম্মেলনে উপস্থিত হয়েছেন। বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সদস্য সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি আমাদের মাঝে বুঝেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি সংগ্রামী প্রচারক, প্রকাশনা বিষয়ক সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা ডক্টর আব্দুল সোবান গোলাপ আজকের সম্মেলনে আমরা মঞ্চের পক্ষ থেকে জাতীয় নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, এখন বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি প্রখ্যাত শ্রমিক নেত্রী, জাতীয় মহিলা শ্রমিক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির কার্যকরী সভাপতি মাননীয় সংসদ সদস্য বেগম শামসুন নাহার ভূঁইয়া। সামনে যারা আছেন আপনারা ডায়েসের সামনে থেকে আপনারা সরে দাঁড়ান, আমাদের অডিয়েন্স থেকে দেখতে বা বক্তব্য শুনতে বিঘ্ন ঘটে। বক্তব্য রাখছেন বেগম শামসুন নাহার এমপি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজ গাজীপুর মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি জনাব অ্যাডভোকেট আজমতুল্লাহ খান, গাজীপুর টঙ্গী সিটি কর্পোরেশন থেকে বারবার নির্বাচিত সাবেক মেয়র, অত্যন্ত পরিচ্ছন্ন রাজনীতিবিদ জনাব অ্যাডভোকেট আজমতুল্লাহ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন
বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক মাননীয় মন্ত্রী সড়ক ও পরিবহন সেতু মন্ত্রণালয় জনাব ওবায়দুল কাদের এমপি উদ্বোধন করবেন জনাব লেফটেন্যান্ট কর্নেল অব মোহাম্মদ ফারুক খান এমপি সভাপতি মণ্ডলীর সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ এখানে উপস্থিত আছেন আমাদের গাজীপুর মহানগর আওয়ামী লীগের সংগ্রামী ভাই ও বোনেরা যেহেতু আমাদের সময় কম আমাদের কেন্দ্রীয় কমিটির সম্মানিত নেতৃবৃন্দে এসেছেন এসে পড়েছেন যার জন্য আমি আর অ্যাড্রেসে গেলাম না আমি আমাদের এই সম্মেলনের প্রস্তুতি কমিটির সম্মানিত চেয়ারম্যান প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমাদের মাননীয় মন্ত্রী জাহিদ হাসান রাসেল এমপি আমি আজকে এই সম্মেলনের শুরুতেই শুরু শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব রহমানকে স্মরণ করছি 1971 সালে মহান মুক্তিযুদ্ধে শহীদ 30 লক্ষ বীর মুক্তিযোদ্ধাকে সম্ভ্রম হারানো 2 লক্ষ মা বোনকে স্মরণ করছি 1975 সালে 15ই আগস্টে ঘাতকের হাতে বুলেটে নিহত বঙ্গবন্ধু পরিবারের নিষ্পাপ শিশু নারী শহীদ সকল সদস্যকে স্মরণ করছি 13 নভেম্বর জেলের অভ্যন্তরে গাজীপুরের অহংকার গর্ব শহীদ তাজউদ্দিন আহমদ সহ জাতীয় চান্নাতাকে স্মরণ করছি আমাদের গাজীপুরের গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে আরেক ত্যাগী পুরুষ শহীদ মইজউদ্দিন সাহেবকে শ্রমজীবী মানুষের প্রিয় নেতা শহীদ আসল্লাহ মাস্টার এমপি সাহেবকে এছাড়া 21 বছর গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদেরকে সংগ্রামী সাথী বন্ধুরা আপনারা জানেন বঙ্গবন্ধুকে হত্যার পরে দীর্ঘ 21 বছর মাননীয় প্রধানমন্ত্রী এই এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে বিএনপি জামাতের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে 1996 সালে সরকারে এসে আজকে এই বঙ্গবন্ধু স্বপ্ন ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত দেশ গড়ার ব্রত নিয়ে উনি দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বঙ্গবন্ধু কন্যা আমাদের আমি যেহেতু শ্রমজীবী মানুষকে নিয়ে কাজ করি আমি শুধু 2-1টি কথা বলে আমার কথা শেষ করব আমি বলতে চাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সবসময় শ্রমজীবী মানুষকে ভালোবাসতেন আপনারা জানেন 1948 সালে বঙ্গবন্ধু যখন ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করতেছিল তখন আমাদের এই শ্রমজীবী মানুষের আন্দোলনের সমর্থন দিতে গিয়ে তার ছাত্রত্ব হারিয়েছিলেন 1973 সালে জোট নিরপেক্ষ সম্মেলনে দাঁড়িয়ে বঙ্গবন্ধু বলেছিলেন পৃথিবী আজ 2 ভাগে বিভক্ত শোষক আর শোষিত আমি শোষিতের পক্ষে তারই কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে আমরা দেখি সেই শ্রমজীবী মানুষের জন্য আজকে অনেক রকম সুবিধা দিয়েছেন আপনারা জানেন আমাদের দেশের সবচেয়ে বড় সেক্টর গার্মেন্ট সেক্টর সেই গার্মেন্ট সেক্টরের মজুরি ছিল 1662 টাকা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে 2010 সালে তাদের মজুরি প্রথম ন্যূনতম মজুরি করেন 3000 টাকা 2013 সালে তাদের মজুরি করেন 5300 টাকা সর্বনিম্ন মজুরি এবং 2018 সালে সেই গার্মেন্ট শ্রমিকের মজুরি করেন 8000 টাকা শুধু গার্মেন্ট সেক্টর না 41টা সেক্টরের মজুরি কমিশন গঠন করেন সরকারি কর্মচারীদের বেতন 123% বৃদ্ধি করেন মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসলে শ্রমিকের বেতন বৃদ্ধি হয় কৃষকের ওই উৎপাদন ভরে কৃষককে ভাতা দেয় নারীর ক্ষমতায়ন হয় তাই আমি আর সময় নষ্ট না করে আমার সময়টুকু আমাদের মাননীয় অতিথিদেরকে দিয়ে আমি শুধু এই সম্মেলনের সফলতা কামনা করি বলতে চাই এই গাজীপুরের মাটিতে ঘুমিয়ে আছে শহীদ তাজউদ্দিন সাহেব ঘুমিয়ে আছে শহীদ মহিউদ্দিন সাহেব ঘুমিয়ে আছে আমাদের শ্রমজীবী মানুষের নেতা শহীদ আসাদুল্লাহ মাস্টার তাই আমরা বলতে চাই নেতৃবৃন্দকে বলতে চাই স্বচ্ছ পরিচ্ছন্ন নেতা দিবেন যার জন্য 2004 সালে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বাংলাদেশ আওয়ামী লীগকে আমরা যেন গাজীপুরের প্রত্যেকটি সিটি আপনাদের হাতে তুলে দিতে পারি এই কথা বলে দূর দূরান্ত থেকে যে ভাইয়েরা আসছেন কষ্ট করে সেই সকাল থেকে সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সালাম জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া চেয়ে আমি কথা শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ধন্যবাদ
আমাদের প্রোগ্রাম সম্পাদনে লাইভ হচ্ছে, সরাসরি সম্প্রচার হচ্ছে, ক্যামেরার অসুবিধা হচ্ছে, ব্রেকারগুলো নামিয়ে ফেলেন, সব সব নামিয়ে ফেলেন, ব্রেকারগুলি সব নামিয়ে ফেলেন, আমাদের প্রোগ্রাম লাইভ হচ্ছে, ক্যামেরাম্যানের সমস্যা হচ্ছে। ধন্যবাদ। সংগ্রামী বন্ধুরা, আমার আজকের এই সম্মেলনে এখন বক্তব্য রাখছেন আমাদের গাজীপুর জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, গাজীপুর তিন আসন থেকে বারবার নির্বাচিত মাননীয় সংসদ সদস্য, গাজীপুরের সর্বোচ্চ বিদ্যাপীঠ ভাওয়াল বজ্জলম সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি, সংগ্রামী জননেতা জনাব আলহাজ ইকবাল হোসেন সবুজ এমপি, এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখছেন গাজীপুরের জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব ইকবাল হোসেন সবুজ এমপি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تاج الدين مهيج الدين آسان الله مستر سيتي بجوريتو بانغ بندو نيت دشه شارا بانغلا دشه پاکستاني دش شسسر و پتر دش شئی چتنار غازیپور বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার নৌকার ঘাট হিসাবে পরিচিত সেই গাজীপুর, এই গাজীপুর মহানগর আওয়ামী লীগের সম্মেলনের সম্মানিত সভাপতি, আমাদের শ্রদ্ধেয় নেতা অ্যাডভোকেট আলহাজ আজমতুল্লাহ খান প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন। বাংলাদেশের রাজনীতিতে প্রবাদ সমসাময়িক কালের প্রবাদ পুরুষ বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত বিশ্বস্ত সহচর, বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, সংগ্রামী জননেতা জনাব ওবায়দুল কাদের ইতিমধ্যে আমাদের সাথে উপস্থিত হয়েছেন। বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য সংগ্রামী জননেতা মাননীয় কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক উপস্থিত আছেন। বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য সাবেক আইন প্রতিমন্ত্রী জনাব অ্যাডভোকেট কামরুল ইসলাম, যুব সমাজের অহংকার এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক যিনি ম্যাজিক ম্যান হিসাবে পরিচিত, আমাদের পরম শ্রদ্ধ ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক নজাব মির্জা আজম সহ জাতীয় নেতৃবৃন্দ, এই গাজীপুর জেলা এবং মহানগরের মাননীয় সংসদ সদস্যবৃন্দ, জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, উপস্থিত আমার এই গাজীপুরবাসী সাংবাদিক ভাইরা, সবাইকে সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য রাখব না, শুধু বলতে চাই রাজবাড়ির মাঠে এসে দেখে যাও, আবার রাজবাড়ির মাঠ থেকে দেখা যায় না। ইতিমধ্যে জয়দেবপুর চৌরাস্তা এবং গাজীপুরের হাইনাল থেকে শুরু করে পুরুলিয়া এবং বানারুল রাস্তাঘাট সমস্ত লোকালোকারণ্য হয়ে আজকে গাজীপুর প্রমাণ করেছে গাজীপুর আওয়ামী লীগের ঘাঁটি, শেখ হাসিনার ঘাঁটি, বঙ্গবন্ধুর ঘাঁটি, নৌকার ঘাঁটি। গাজীপুরের অন্যতম ঐতিহ্য হল আমাদের নেতৃত্বের সকলের সাথে সুসম্পর্ক এবং সুদৃঢ়ের মাধ্যমে শেখ হাসিনার রাজনৈতিক দর্শনকে সামনে নিয়ে আওয়ামী পরিবারকে ঐক্যবদ্ধ করে সেই নেতা আমাদের পরম শ্রদ্ধ গাজীপুর জেলার অভিভাবক আ ক ম মোজাম্মেল হকের নেতৃত্বে সেইটি আমরা দেখে এসেছি।
বক্তব্য জাতীয় নেতারা বলবে। আমি শুধু একটি কথা বলছি, আজকে 19 নভেম্বর ফখরুল আর সেই নির্বাসিত চোর তারেক জিয়া হুংকার দেয় আগামী 10 তারিখে ঢাকা শহরে তারা অবস্থান করবে। তোমরা জানো ঢাকা শহরে যেতে হলে গাজীপুরের বুকের উপর দিয়ে বাংলাদেশের অনেক অংশই যেতে হয়। গাজীপুরবাসী শেখ হাসিনার নির্দেশ নয়, শেখ হাসিনার অঙ্গুলি ইশারাই যথেষ্ট। এই তারেক ফখরুল তাদের মুখ দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত আমরা এই রাজবাড়ির মাঠেই। আমরা 19 মে গাজীপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন করেছিলাম, আজকে 19 নভেম্বর এই গাজীপুরের মহানগর আওয়ামী লীগের সম্মেলন। একটু ভেবে থাকেন যে এই সম্মেলনের মাধ্যমে আমাদের যেই নেতৃত্বে উপহার দিবেন, আমি বিশ্বাস করি সেই নেতৃত্ব ইস্পাত কঠিন ঐক্যের মধ্য দিয়ে আগামী দিনে গাজীপুর সিটি কর্পোরেশন এবং গাজীপুর 5-5টি আসন সহ নৌকা মার্কা প্রতীককে বিজয়ী করার মধ্য দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিবে। এটা কি আপনারা দিতে প্রস্তুত আছেন কিনা জাতীয় নেতাকে হাত তুলে দেখান। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, উপস্থিত নেতৃবৃন্দর উদ্দেশ্যে বলতে চাই, গাজীপুর জেলা এবং মহানগর যে কোনো পরিস্থিতিতে প্রস্তুত, আপনাদের নির্দেশনাই যথেষ্ট। সেই নির্দেশনায় আগামী দিনে তারেক ফখরুল খালেদা জিয়ার জবাব দিয়ে জামাত বিএনপি তাদের কাটিতে গাজীপুর থেকে যেইভাবে বিতাড়িত করেছে, ভবিষ্যৎ আমরা সেইভাবেই তাদের বিতাড়িত করব। এইটাই হয় আজকের এই রোদলা দুপুরের এই প্রখর রৌদ্রের মধ্যে লাখ লোকের সমাবেশে। এটাই হোক অঙ্গীকার, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আপনাদের সকলে। আসসালামু আলাইকুম। আমার নেতা কর্মী ভাইরা, যারা ফেস্টুন উঁচা করে রেখেছেন, আমাদের কঠোর নির্দেশ, একটা ফেস্টুন উঁচা থাকবে না, সবগুলি ফেস্টুন নামান। পিছনে যারা আছে আপনাদের ফেস্টুনের কারণে পিছনের লোক কিছু দেখতে পাচ্ছে না। এইদিকে যারা ফেস্টুন গুলি রেখেছেন আপনাদের ওখানে ফেস্টুন নামান। যে প্রার্থীর পক্ষে এসেছেন তাদের কিন্তু নম্বর কাটা যাবে, দয়া করে ফেস্টুন নামান, ফেস্টুন নামান। এই দিকে সামনে যারা আছেন ফেস্টুন নামান, ফেস্টুন নামান, নিচে করেন সব। এই দিকে যাদের হাতে ফেস্টুন আছে ফেস্টুন নামান, একটা ফেস্টুন উপরে থাকবে না, আপনারা ফেস্টুন নামান। এই পাশে যারা আছেন ফেস্টুন নামান, আমি আবার বলছি আপনারা ফেস্টুন নামান। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশ আওয়ামী লীগ গাজীপুর মহানগর শাখার ত্রিবার্ষিক সম্মেলন, এই সম্মেলনের আমাদের মূল লক্ষ্য হলো এই প্রথম অধিবেশনের পর দ্বিতীয় অধিবেশন হবে, সেই দ্বিতীয় অধিবেশনের কাজ কিছুটা এগিয়ে নিতে চাই। আজকের দ্বিতীয় অধিবেশনের যিনি সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের আমাকে নির্দেশ দিয়েছেন যে আগামী এই দ্বিতীয় অধিবেশনে যারা আগামী 3 বছরের জন্য গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক প্রার্থী হতে আগ্রহী, আপনারা একজন করে প্রস্তাবকারী সমর্থনকারীর নাম লিখে আপনারা নিজের নাম লিখবেন, এবং একই সাথে আপনি সভাপতি না সাধারণ সম্পাদক কোন পদে আগ্রহী সেটা একটা কাগজে লিখে এখন থেকে 30 মিনিটের মধ্যে আমার কাছে জমা দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। 30 মিনিট ক্রস করার পর কারো প্রার্থী পদ আমরা গ্রহণ করব না। আপনাদের অবগতির জন্য জানালাম আজকের মাননীয় প্রধান অতিথির নির্দেশ ক্রমে আপনাদের কাছে অনুরোধ করছে, এখনই
একজন প্রস্তাবকারী সমর্থনকারীর নাম লিখে আপনার নাম লিখে এবং কোন পদে আগ্রহী সভাপতি না সাধারণ সম্পাদক আপনাদের জমা দেওয়ার জন্য অনুরোধ করছি আপনাদের ধন্যবাদ সংগ্রামী নেতৃবৃন্দ বক্তব্য শুনছেন দিন গ্রহণ যাবত এই পর্যায়ে কথা বলবেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র লীগের সবুজ চত্বর থেকে বেড়ে ওঠা নেতৃত্ব এরশাদ খালেদা বিরোধী আন্দোলন অন্যতম পুরোধা বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমান প্রভাবশালী সদস্য জাতীয় সংসদের অন্যতম সংসদ সদস্য সংগ্রামী জননেতা ইকবাল হোসেন অপু ইকবাল হোসেন অপু ভাগে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি গাজীপুর মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ অ্যাডভোকেট আজমতুল্লাহ খান আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধান আকর্ষণ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম বিপ্লবী সাধারণ সম্পাদক সড়ক ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জননেতা ওবায়দুল কাদের এমপি আজকের এই অনুষ্ঠানের উপস্থিত হয়েছেন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক এমপি আজকের এই অনুষ্ঠানে বক্তব্য দেবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বারবার নির্বাচিত এমপি মির্জা আজম এমপি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ডক্টর আব্দুস সোবহান গোলাপ এমপি আজকের এই অনুষ্ঠানে বক্তব্য দেবেন বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক শহীদ মইজউদ্দিনের সুযোগ্য কন্যা মেয়র আফরোজ চুমকি এমপি আজকের এই অনুষ্ঠানে বক্তব্য দেবেন বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা দেলোয়ার হোসেন আজকের এই অনুষ্ঠানে বক্তব্য দেবেন বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর থেকে বেড়ে ওঠা আমার বন্ধু অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাউসার আজকের এই অনুষ্ঠানে বক্তব্য দেবেন বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম সদস্য আমার প্রিয় বন্ধু আনোয়ার হোসেন আজকের এই অনুষ্ঠানে বক্তব্য দেবেন আমার প্রিয় বন্ধু বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম সদস্য আনোয়ার হোসেন আজকের এই অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন আপনাদের এই গাজীপুরের আরাকৃতি সন্তান যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শহীদ আহসানুল মাস্টারের সুযোগ্য সন্তান জায়েদ আহসান রাসেল এমপি আজকের এই অনুষ্ঠানে বক্তব্য দেবেন গাজীপুর জেলা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অ্যাডভোকেট আকমা মোজাম্মেল হক এমপি
আজকের এই অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন গাজীপুর জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক। আমরা একসাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওই খালেদা এরশাদ দুঃসময়ে আমরা যারা সেদিনকে কয়েকজন আমরা ওই খালেদা এরশাদ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছি, আমার সেই বন্ধু মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপি। প্রিয় বন্ধুরা, আমার বক্তব্য দেওয়ার শুরুতে আমি স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। আমি শ্রদ্ধা নিবেদন করছি 1975 সালের 15ই আগস্ট বঙ্গমাতা শেখ ফজলুত্তর নেসা মুজিব সহ ওই পরিবারের সকল শহীদদেরকে আমি স্মরণ করছি। প্রিয় বন্ধুরা, আর বক্তব্য জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য দেবেন, আমি এক দুই একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। এই গাজীপুর অনেক ইতিহাস ঐতিহ্যের গাজীপুর, এই গাজীপুরের পবিত্র মাটিতে জন্ম নিয়েছেন আমাদের জাতীয় চার নেতার এক নেতা, বাংলাদেশ সরকারের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের এই পবিত্র ভূমিতে জন্ম হয়েছে। এই পবিত্র ভূমিতে জন্ম নিয়েছে শহীদ মইজউদ্দিনের মতো আওয়ামী লীগের নেতা, এই পূর্ণ ভূমিতে জন্ম নিয়েছে আহসানুল্লাহ মাস্টার। প্রিয় বন্ধুরা, আমার আমি একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আজকে এই মহানগর সম্মেলনে আমার মনে হয় এটা সম্মেলনে আজকে এটা সম্মেলন নয়, এটা মহাসমুদ্রে পরিণত হয়েছে। আজকে গাজীপুরে সারা শুধু এই রাজবাড়ির মাঠ নয়, সারা গাজীপুরে আজকে লোকে লোকারণ্য। আজকে শেখ হাসিনার কর্মীরা এই গাজীপুরের এই রাজবাড়ির মাঠে নয়, আজকে রাজবাড়ির মাঠে ময়দানে গাজীপুরের শেখ হাসিনার কর্মীরা আজকে মাঠে নেমেছে। আমি বিশ্বাস করি 10 তারিখে ওই ফখরুলরা, রাজাকার পুত্র ফখরুল আর ওই চোরা তারিখেরা 10 তারিখে যে আজকে মহাসমাবেশের ঢাকা যে মহাসমাবেশের ডাক দিয়েছে, আমি বিশ্বাস করি এই গাজীপুরের আওয়ামী লীগের নেতা কর্মীরাই যথেষ্ট ওদের জবাব দেওয়ার জন্য। তাই আমি কথা না বাড়িয়ে আমি এই মহানগর আওয়ামী লীগের আগামী দিনে যারা নেতৃত্বে আসবেন তাদেরকে আমি আগাম ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। সংগ্রামী কাউন্সিলর ডেলিগেট ভাইরা, আজকের এই ত্রিমাসিক সম্মেলনে এখন বক্তব্য রাখছেন প্রাচ্যের অক্সফোর্ড বলে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর থেকে বেড়ে ওঠা বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা, যিনি বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমান কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, আমার গাজীপুর মহানগর প্রত্যেকটি থানা সম্মেলনে যিনি অংশগ্রহণ করে আমাদেরকে ধন্য করেছেন অলঅলবর্ষী বক্তা জনাব শাহাবুদ্দিন ফরাজি ভাই, এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখছেন জনাব শাহাবুদ্দিন ফরাজি ভাই। আসসালামু আলাইকুম। দ্বিতীয় গোপালগঞ্জ হিসাবে খ্যাত ঐতিহ্যবাহী গাজীপুর মহানগরের ত্রিবার্ষিক সম্মেলন। প্রিয় বন্ধুরা, আমার দ্বিতীয় গাজীপুর হিসাবে খ্যাত এই মহানগর গাজীপুরের আপনাদের সুশৃঙ্খলা দেখতে চাই। আপনারা যারা ফেস্টুন তুলে ধরে আছেন, দয়া করে এই ফেস্টুনগুলো নামিয়ে রাখুন, আপনাদের সুশৃঙ্খল দেখতে চাই। আজকের এই ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করছেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি প্রখ্যাত অ্যাডভোকেট আজমতুল্লাহ খান। এই সভায় প্রধান অতিথি হিসাবে
প্রধান আকর্ষণ। এই সবার মধ্যমণি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সেতু সড়ক পরিবহন মন্ত্রী, আপনার আমার সকলের প্রিয় নেতা জননেতা ওবায়দুল কাদের এমপি। এই সময় উপস্থিত আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, মৎস্যজীবী লীগ, তাঁতি লীগ সহ বিভিন্ন এলাকা থেকে আগত কাউন্সিলর ডেলিগেট ভাই বন্ধুরা আমার, প্রিয় বন্ধুরা আমার, এই সমাবেশের মাধ্যমে আমি আপনাদেরকে একটি বিষয় আশ্বস্ত করতে চাই। আজকের এই সম্মেলনের মধ্য দিয়ে এমন নেতৃত্ব গড়ে তোলা হবে আগামী দিনে যারা রাজপথে আজকের ষড়যন্ত্রকারীদেরকে মোকাবেলা করতে পারবেন, যারা বিগত দিনে আন্দোলন সংগ্রাম করে নিজের জীবনকে বাজি রেখেছেন, এই দলের জন্য সর্বস্ব ত্যাগ করেছেন, তারাই নেতৃত্বে আসবেন। প্রিয় বন্ধু আমার, নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে গয়ে বলছি ও কায়দায়। ওই মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিনের পর দিন, রাতের পর রাত মিথ্যা কথা বলে যাচ্ছেন, ষড়যন্ত্র করে যাচ্ছেন। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, রাজাকারের শিরোমণি সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে স্লোগান দিয়েছে নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার, বাংলাদেশ জিন্দাবাদ, স্লোগান দিয়েছে, মঞ্চে বক্তৃতা দিয়েছে, বলেছেন আওয়ামী লীগ পালাবার পথ খুঁজে পাবেন না, শহীদদের কাছে ক্ষমা চেয়ে আওয়ামী লীগকে ঘরে ফিরে যেতে হবে। আমি বলতে চাই ওই রাজাকার যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে, ফাঁসি হয়েছে, তারা যদি শহীদ হয় তাহলে যারা 30 লক্ষ মানুষ এদেশের স্বাধীনতার জন্য জীবন দিয়েছে তারা কারা? তারা কি তাহলে দুর্বৃত্ত? আর ওই 30 লক্ষ শহীদ যদি দুর্বৃত্ত হয় তাহলে আমার স্বাধীনতা মিথ্যা হয়ে যাবে। এই 30 লক্ষ শহীদ যদি দুর্বৃত্ত হয় তাহলে আমার স্বাধীনতার পতাকা মিথ্যা হয়ে যাবে। এই 30 লক্ষ শহীদ যদি দুর্বৃত্ত হয় তাহলে আমার সার্বভৌমত্ব মিথ্যা হয়ে যাবে। তাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আপনি একজন রাজাকারের সন্তান, আপনার বাবা দিনাজপুরের রাজাকারের তালিকায় 1 নম্বরে, আপনার বাপের নাম ছিল রুহুল আমিন চোখামিয়া। 71 সালে যুদ্ধের পরে আপনার বাবা আপনার হাত ধরে পশ্চিমবঙ্গে পালিয়ে গিয়েছিল জীবন রক্ষার জন্য, আবার 75-এর পটপরিবর্তনের পরে এদেশে ফিরে এসেছেন। আমরা যখন বলি জিয়াউর রহমান একজন অনুচর মুক্তিযোদ্ধা, আমরা যখন বলি জিয়াউর রহমান পাকিস্তান বানাতে চেয়েছিল দেশে, তখন অনেকের গা জ্বালা করে অনেকটা বিরক্ত হন। আমি বলতে চাই 3 নভেম্বরের পরে খালেদ মোশাররফ যখন ক্ষমতায় ছিলেন তখন কিন্তু জিয়াউর রহমান গ্রেপ্তার হয়েছিল। জিয়াউর রহমানকে সেদিন হত্যা করা হয় নাই, সসম্মানে গ্রেপ্তার করা হয়েছিল। এই জিয়াউর রহমান কর্নেল তাহেরের কাছে জীবন ভিক্ষা দিল, বললেন বন্ধু তাহের আমাকে রক্ষা করো। এই কর্নেল তাহের সিপাহী বিপ্লবের নামে আন্দোলন করে জিয়াউর রহমানকে মুক্ত করেছিলেন। জিয়াউর রহমান সেদিন মুক্ত হয়ে কিন্তু ওই কর্নেল তাহের তাহেরের ডেরায় যাননি, সেদিনই গিয়েছিলেন বঙ্গবন্ধুর খুনি মহিউদ্দিনের ডেরায়। কারণ এই জিয়াউর রহমান জানে পাকিস্তান বানাতে হলে আমাকে মহিউদ্দিনের ডেরায় যেতে হবে। তাই এই জিয়াউর রহমান ছিল একজন খুনি। তাই আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আপনার উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশ আওয়ামী লীগের কোন পালাবার ইতিহাস নাই, পালাবার ইতিহাস আপনাদের আছে। আপনার নেতা আজকে পালিয়ে লন্ডনে বসবাস করছেন, পালানোর ইতিহাস আপনার আছে, আন্দোলনের ভয় আমাদেরকে দেখাবেন না।
আন্দোলন সংগ্রাম করে আজকের বাংলাদেশ আজকের বাংলাদেশের আওয়ামী লীগ এই অবস্থানে এসেছে কাজেই আন্দোলনের ভয় আমাদেরকে দেখাবেন না আর লাঠি মিছিল করার কোনো স্বপ্ন দেখবেন না যদি স্বপ্ন দেখেন লাঠির জবাব লাঠি দিয়েই দেওয়া হবে আর যদি লাঠির জবাব আমরা লাঠি দিয়ে দেই আপনি ঘরে কেন রাজপথ কেন ঘরেও থাকতে পারবেন না তাই আমি সাবধান করে দিতে চাই বিএনপির বন্ধুরা আমার অহেতু কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করার চিন্তা করবেন না বাংলাদেশ আওয়ামী লীগ এখনো রাজপথে আছে আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আগামী দিনে রাজপথে ষড়যন্ত্রকারীদেরকে খুনিদেরকে মোকাবেলা করা হবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক জননেত্রী শেখ হাসিনার আপনাদেরকে ধন্যবাদ সংগ্রামে ডেলিগেশন কাউন্সিলর ভাই বোনেরা ঐতিহাসিক গাজীপুর মহানগর আওয়ামী লীগের সম্মেলন চলছে সম্মেলনের এই পর্যায়ে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর থেকে বেড়ে ওঠা নেতৃত্ব যার নেতৃত্বে খালেদা জিয়ার সাথে বিরোধী আন্দোলনে আমরা শিক্ষা শান্তি প্রগতির পতাকা উড়িয়েছিলাম সাবেক ছাত্রলীগ নেতা বর্তমান আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য জনপ্রিয় জনতা মোহাম্মদ আনোয়ার হোসেন মোহাম্মদ আনোয়ার হোসেনকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি গাজীপুর মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি পরিচ্ছন্ন রাজনীতিবিদ সৎ এবং আদর্শবান রাজনীতিবিদ আমার পরম শ্রদ্ধেয় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট আজমতুল্লাহ খান আজকে এই সম্মেলন এই মহানগর আওয়ামী লীগের সম্মেলনকে সফল করার জন্য বিশেষ করে এই যে টিয়া কালারের ক্যাপ পরিধান করে যারা এসেছেন তাদেরকে অনেক ধন্যবাদ এই সম্মেলন সফল করার জন্য আপনারা এসেছেন এই যে হলুদ কালারের যে টুপি পরে এসেছেন লাল সবুজের যে পতাকা সেই পতাকাকে ধারণ করে যারা এই টুপি পরে এসেছেন এই সম্মেলনকে সম্পূর্ণভাবে সর্বাত্মকভাবে সফল করার জন্য আপনারা যারা বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে এসেছেন আপনাদের সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি প্রিয় কাউন্সিলর এবং ডেলিগেট ভাই ও বোনেরা আজকের এই ত্রিবার্ষিক সম্মেলনে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা ওবায়দুল কাদের আজকের এই সম্মেলনে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম নীতি নির্ধারক প্রেসিডিয়ামের সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা আজকে মাননীয় কৃষি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আমার শ্রদ্ধাভাজন ডক্টর আব্দুর রাজ্জাক আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আজকে আপনাদের সামনে এই কাউন্সিল অধিবেশনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম আজকের এই সম্মেলনে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন এই গাজীপুর জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি এই গাজীপুরবাসীর প্রিয় অভিভাবক আজকে জননেত্রী শেখ হাসিনার মন্ত্রী পরিষদের সিনিয়র সদস্য অ্যাডভোকেট আকরাম মোজাম্মেল হক আজকের এই সম্মেলনে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক শ্রদ্ধাভাজন জননেতা মির্জা আজম আজকে আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী প্রচার ও প্রকাশন অফিসার সম্পাদক ডক্টর আব্দুস সোহান গোলাপ এমপি আমাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আজকে এখানে বক্তব্য রাখবেন এই শহীদ তাজউদ্দিন বয়জউদ্দিন আরাসুল্লাহ মাস্টারের স্মৃতি বিজড়িত এই গাজীপুরে আজকে মাননীয় যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন এই জাহিদ হোসেন রাজাল এই
গাজীপুরে অনেক উন্নয়নমূলক কাজ অনেক প্রকল্প দেশে সমাধান করেছেন আমরা তার জন্য অনেক গর্বিত এখানে বক্তব্য রাখবেন শহীদ মাজউদ্দিনের প্রিয় সন্তান বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা সম্পাদক আজকে আমাদের মেয়র আব্দুল চুমকি আপা আপনাদের সামনে বক্তব্য রাখবেন সংগ্রামী বন্ধুরা শুধু বলতে চাই ধ্বংস স্তূপের উপরে দাঁড়িয়ে জননেত্রী শেখ হাসিনা এই দেশকে গড়ে তুলেছেন উন্নয়ন আর অগ্রগতির আজকে বিশ্বমানের করে আজকে এই উন্নয়ন আর অগ্রগতিকে ওই খুনি খালেদা জিয়ার দোসররা ওই তারেক জিয়া ওই জামাত আজকে এবাদতিরা জননেত্রী শেখ হাসিনার উন্নয়নকে আজকে বাধাগ্রস্ত করতে চায় আমরা বলতে চাই বাংলাদেশের মানুষ বেঁচে থাকতে এই গাজীপুরের বীর জনতা বেঁচে থাকতে শেখ হাসিনার এই উন্নয়ন অগ্রগতিকে ব্যাহত করা যাবে না পরিশেষে শুধু বলতে চাই আজকে সিলেটে ওই খুনি রাজাকার পুত্র মির্জা ফখরুলের নেতৃত্বে আজকে রাজাকাররা আজকে সিলেটে সমাবেশ করছে আজকে সেখানে বসে আজকে আমাদের নেত্রী সম্বন্ধে বিভিন্ন ধরনের আজকে কথাবার্তা বলে বেড়াচ্ছে আমরা এই গাজীপুরের কাউন্সিলে বলতে চাই মির্জা ফখরুল তোমার গায়ে রাজাকারের রক্ত তোমাকে স্পষ্ট বলে দিতে চাই শেখ হাসিনা শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রী নয় শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা কথা হিসাব করে বলবা আজকে যে গলা দিয়ে গলাবাজি করো ওই গলা এই দেশের মানুষ চিরদিনের জন্য স্তব্ধ করে দেবে পরিশেষে বলতে চাই বাংলাদেশের প্রত্যেকটি মানুষ জননেত্রী শেখ হাসিনার শেষ দিন পর্যন্ত বাংলাদেশের মানুষ শেখ হাসিনার পাশে থাকবে আজকের এই কাউন্সিল থেকে আমরা বলতে চাই আগামী কয়েকদিন পরে এই বিজয়ের মাস ওই বিজয়ের মাসে এই গাজীপুরবাসী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন করে বিজয়ের ক্ষেত উড়াবে উড়াবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা অবিস্মরণীয় হোক সংগ্রামী সাথী বন্ধুগণ এখন বক্তব্য রাখার জন্য আমি বিনীত অনুরোধ করছি ছাত্র রাজনীতির কিংবদন্তি সাবেক ছাত্র নেতা বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাউসার অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাউসারকে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বিসমিল্লাহির রহমানির রহিম উপমহাদেশের প্রাচীন এবং সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে যে সংগঠনের সৃষ্টি মুক্তিযুদ্ধে অগ্রণী ভূমিকা মরহুম তাজউদ্দিন মইজউদ্দিন আসুল্লাহ মাস্টারের রক্ত বিজড়িত বাংলাদেশের বৃহত্তম রপ্তানি উৎপাদনকারী জেলা গাজীপুর জেলার গাজীপুর মহানগর আওয়ামী লীগের আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আজমতুল্লাহ খান আজকের এই সভার প্রধান অতিথি যিনি কিছুক্ষণের মধ্যে আজকের এই সভায় উপস্থিত হবেন বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ওবায়দুল কাদের এমপি যিনি ইতিমধ্যে আমাদের সবার মঞ্চে উপস্থিত হয়েছেন সবাই স্লোগান ধরেন জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বঙ্গবন্ধু জয় বঙ্গবন্ধু জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে সংগ্রামী সাথী বন্ধুরা আজকের এই সভায় উপস্থিত নেতৃবৃন্দ উপস্থিত কাউন্সিলর ডেলিগেট ভাই বোনেরা আজকে একটি গুরুত্বপূর্ণ সময় আজকের এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে যখন আমাদের সামনে দাদর জাতীয় সংসদ নির্বাচন কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছি আমাদের কেসে 75 এর পুরনো স্লোগান
75 হাতে আর গর্জে ওঠক আর একবার স্লোগান শুনতে হচ্ছে। আমি মনে করি আজকের এই সম্মেলন থেকে যে নেতৃত্ব আসবে তাদের প্রধান দায়িত্ব সেই হাতকে আবারো নির্মূল করে দেওয়া, পাশাপাশি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবারো টানা যে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন আবারো দাদর জাতীয় সংসদের মাধ্যমে সেই নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা। গাজীপুরবাসী ইতি পূর্ব সবগুলি আসন জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিয়েছেন, আগামী নির্বাচনেও আমি মনে করি উপহার দেবেন। আমরা গর্ব করে বলতে পারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে লক্ষ্য নিয়ে সোনার বাংলা গড়েছিলেন, দেশ স্বাধীন করেছিলেন 1975 সালের 15 আগস্ট, তাকে সপরিবার হত্যা করার পরে আমরা সেটা পারি নাই, কিন্তু আজকে 2022 সালে আমরা স্পষ্ট করে বলতে পারি তার সুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশের মানুষের যে মৌলিক অধিকার অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য বাস্তবায়ন করেছেন, পাশাপাশি বাংলাদেশকে এটি ডিজিটাল বাংলাদেশে রূপান্তর করেছেন। সংগ্রামী সাথী ও ভাইরা, আমি মনে করি জননেত্রী শেখ হাসিনা টানা 14 বছর রাষ্ট্রপতি থাকা অবস্থায় যে উন্নয়ন কাজ করেছেন এগুলো মানুষের কাছে তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব। বিশেষ করে গাজীপুর জেলার সর্বদিকের যে রাস্তা হয়েছে এগুলো ঢাকার সাথে যোগাযোগ এক বলন্ত ভূমিকা রাখবে, সেগুলো জনগণের কাছে তুলে ধরতে হবে। সংগ্রামী সাথী বন্ধুরা, আমাদের নেতৃবৃন্দ প্রস্তুত হয়েছেন, নীতি নির্ধারণে বক্তব্য দেবেন। আমি শুধু একটি আহ্বান জানাতে চাই, যারা নির্বাচন আজকে নির্বাচনকে বর্জন করতে চান, হত্যা ও ষড়যন্ত্রের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চান, তাদেরকে আমাদের প্রতিহত করতে হবে। জননেত্রী শেখ হাসিনা উন্নয়ন করেছেন, জনগণের কাছে তা তুলে ধরতে হবে এবং আগামী নির্বাচনে আবার ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনাকে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় জানা পাঠাবো। আজকের এই সম্মেলনে এই হোক আমাদের প্রত্যাশা। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সালাম আলাইকুম। সংগ্রামী বন্ধুগণ, ইতিমধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের এই ত্রিবার্ষিক সম্মেলনের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক গণপতি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত বিশ্বস্ত জনাব ওবায়দুল কাদের এমপি, সবাই হাত তালি দিয়ে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। এখন বক্তব্য রাখছেন আজকের এই সম্মেলনের অন্যতম অতিথি বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি বন ও পরিবেশ সম্পাদক জনাব দেলোয়ার হোসেন দেলোয়ার ভাই, এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখছেন। তাজউদ্দিন মুয়াজউদ্দিন আসরুল্লাহ মাস্টারের স্মৃতিধন্য ঐতিহ্যবাহী গাজীপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন সম্মেলনে উপস্থিত হয়েছেন আজকের সম্মেলনের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, অত্যাচার নির্যাতন জেল জুলুমের হাত ধরে অবর্ণনীয় নির্যাতন সহ্য করে বাংলার রাজনৈতিক অঙ্গনে যিনি নিজেকে বিকশিত করেছেন জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত সিপাহ চালার বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক শ্রদ্ধাভাজন জননেতা জনাব ওবায়দুল কাদের এই সম্মেলনের সভাপতিত্ব করছেন। গাজীপুর মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট আজমতুল্লাহ এই সম্মেলনের এই অনুষ্ঠানে বক্তব্য রাখবেন। বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত প্রেসিডিয়ামের সদস্য বৃন্দ, বাংলাদেশ আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সদস্য বৃন্দ বক্তব্য রেখেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত নেতৃবৃন্দ, গাজীপুর মহানগরের নেতৃবৃন্দ, গাজীপুরের দুই মাননীয় মন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল, সংগ্রামী ভাই এবং বোনেরা, দীর্ঘ কোনো বক্তব্য রাখার কোনো সুযোগ নেই। আপনাদের যে অগ্রিম আজকের এই কাউন্সিলের মাধ্যমে যে সম্মেলনের মাধ্যমে যে নতুন কমিটি হবে সেই কমিটির শুভকামনা করে শুধু দুটি কথা বলতে চাই। এই দেশটির অনেক রক্ত অনেক সংগ্রামের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশকে মুক্ত করেছিলেন স্বাধীনতার চেতনায় উজ্জীবিত করে, স্বাধীনতার মহামূল মন্ত্র উজ্জীবিত করে স্বাধীন করেছিলেন, কিন্তু রাজাকারের বাচ্চা মির্জা ফখরুল আওয়ামী লীগের প্রধানকে আওয়ামী লীগ উদ্দেশ্য করে বলেন আমাদেরকে নাকি সসম্মানে
চলে যেতে হবে এই দেশটা জাতির জনকের নেতৃত্বে স্বাধীন করেছিল বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে আওয়ামী লীগের অগণিত নেতা কর্মীরা কোন রাজাকারের বাচ্চার কথায় বাংলাদেশ আওয়ামী লীগ কখনোই মাথা নত করবে না আমরা ওদেরকে কঠিন কঠোর ভাষায় জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি শুধু আমাদের নেতৃবৃন্দ যখনই আমাদেরকে হুকুম দেবে আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী আমরা ঝাঁপিয়ে পড়ে ওদের থেকে বাংলাকে রক্ষা করব স্বাধীনতাকে রক্ষা করব এই উন্নয়ন উন্নত সমৃদ্ধ বাংলাদেশকে আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলার কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যাব এই প্রত্যাশা প্রতিশ্রুতি ব্যক্ত করে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু ঐতিহাসিক গাজীপুর মহানগর আওয়ামী লীগের সম্মেলনের প্রথম অধিবেশন এখনো প্রস্তুত হয়েছেন আমাদের প্রিয় প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক সড়ক যোগাযোগ মন্ত্রী আমাদের গর্বের দন সংগ্রামী জনতা ওবায়দুল কাদের এই পর্যায়ে বক্তব্য রাখবেন শহীদ মইজুদ্দিন তাজউদ্দিন শহীদ আসলাম মাস্টার স্মৃতি বিজড়িত এই গাজীপুরের শহীদ মইজুদ্দিনের সুযোগ্য সন্তান বারবার নির্বাচিত মাননীয় সংসদ সদস্য সাবেক মন্ত্রী গাজীপুরের শান্তির কন্যা জনাব মেয়র আফরোজ চুমকি আপা এখন বক্তব্য রাখবেন জনাব মেয়র আফরোজ চুমকি আপা চুমকি আপাকে বক্তৃতা রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম গাজীপুর মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে আয়োজিত আজকের এই বিশাল সমাবেশে শ্রদ্ধাভাজন সভাপতি গাজীপুর মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ অ্যাডভোকেট আজমতুল্লাহ খান আজকে আমাদের এই মঞ্চে উপবিষ্ট আছেন এবং কিছুক্ষণ পরে আপনাদের উদ্দেশ্যে যিনি গুরুত্বপূর্ণ ভাষণ দিবেন বর্তমান বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক যিনি নিজেই একজন কিংবদন্তী নেতা যিনি ছাত্র রাজনীতি থেকে আজকে বাংলাদেশে অন্যতম গুরুত্বপূর্ণ একজন নেতায় পরিণত হয়েছেন বঙ্গবন্ধুর কন্যার বিশ্বস্ত সহচর আমাদের প্রিয় নেতা জনাব ওবায়দুল কাদের এমপি আমাদের মাঝে আরো নেতৃবৃন্দরা যারা বক্তব্য দিবেন আমাদের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক এমপি অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি আমাদের গাজীপুরের কৃতি সন্তান আমাদের সকলের অভিভাবক বীর মুক্তিযোদ্ধা জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি মাননীয় মন্ত্রী আলহাজ অ্যাডভোকেট আকমল মোজাম্মেল হক শুরুতে আহ্বায়ক আজকের এই সম্মেলনে বক্তব্য দিয়েছে মোহাম্মদ জাহিদ হাসান রাসেল এমপি আরো যারা বক্তব্য রেখেছেন এখানকার মাননীয় সংসদ সদস্যবৃন্দ জাতীয় নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতৃবৃন্দ সংগ্রামী ভাইরা বোনেরা সকলকে জানাই সংগ্রামী সালাম গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা রেখে আমি শুধু বলতে চাই এই সেই গাজীপুর যে এই গাজীপুরে জন্ম হয়েছে বারবার কৃতি সন্তানদের এই সেই গাজীপুর যে গাজীপুরের ইতিহাস ঐতিহ্য সারা বাংলাদেশ জানে এই সেই গাজীপুর যেই গাজীপুরের শহীদ তাজউদ্দিন শহীদ মইজউদ্দিন শহীদ আহসানুল মাস্টারকে নৃশংস হত্যা করা হয়েছিল এবং তারা জাতির জনক বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত সহচর ছিল কাজেই ভাইয়েরা বোনেরা আগামী যে সম্মেলন হতে যাচ্ছে সেই সম্মেলনে যারা নেতারা আসছেন নতুন নেতা আমি শুধু তাদের উদ্দেশ্যে বলবো আমাদেরকে এখন বাংলাদেশ আওয়ামী লীগের আদর্শকে ধারণ করতে হবে লালন করতে হবে বঙ্গবন্ধুর আদর্শ জননেত্রী শেখ হাসিনার আদর্শ বীর মুক্তিযোদ্ধাদের আদর্শ আমাদের কোনো চাওয়া পাওয়া থাকতে পারে না একটাই চাওয়া পাওয়া আমার জননেত্রী শেখ হাসিনাকে জনগণের সেবা করে বাংলাদেশকে বাঁচাতে হবে বাংলাদেশকে বাঁচাতে হবে বাংলাদেশের জনগণকে বাঁচাতে হবে কোনোভাবে সেই গণতন্ত্র হত্যাকারী বঙ্গবন্ধুর হত্যাকারীটা এই ক্ষমতায় আসতে পারবে না এটাই হবে
বলে সম্মেলনের সফলতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। সংগ্রামী সমাবেশ এই পর্যায়ে বক্তব্য রাখবেন যারা সামনে প্লে কার্ড আছে। মঞ্চ থেকে আমাদের নেতৃবৃন্দ অনুরোধ করেছে আপনাদেরকে, আমরা বলতে চাই প্লে কার্ড গুলো দয়া করে নামিয়ে ফেলেন, আজানের পরে কথা হবে। সংগ্রামী নেতৃবৃন্দ এই পর্যায়ে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর থেকে বেড়ে ওঠা নেতৃত্ব, মাননীয় প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আস্থাভাজন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ডক্টর আব্দুল সুবহান গোলাপ এমপিকে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বক্তব্য রাখবেন বীর মুক্তিযোদ্ধা ডক্টর আব্দুল সুবহান গোলাপ এমপি মহোদয়। আওয়ামী লীগ, এই তোমরা যদি কথা বলো হাততালি বন্ধ করো, দু একটা কথা মানুষের কথা শোনো, চুপ থাকো অডিয়েন্স। আওয়ামী লীগের দুর্গ গাজীপুর মহানগর আওয়ামী লীগের আজকের এই ত্রিবার্ষিক সম্মেলনের সংগ্রামী সভাপতি, এই মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ অ্যাডভোকেট আসমতুল্লাহ খান প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন। 75-এর 15 আগস্টের পরে, বঙ্গবন্ধু হত্যার পরে দ্বিধা বিভক্ত কিঙ্কিত্ব বিভোর ছাত্রলীগকে সারা বাংলাদেশ ঐক্যবদ্ধ করে যিনি নেতৃত্ব দিয়েছিলেন, আন্দোলনমুখী করেছেন বঙ্গবন্ধু হত্যার বিচারের দাবিতে, তার আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে সারা বাংলাদেশের ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করে যিনি আন্দোলনমুখী করেছেন, আমাদের সেই ছাত্রলীগ সাবেক সভাপতি বর্তমান আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, দুবার সাধারণ সম্পাদক, মেধাবী অত্যন্ত পরিশ্রমী নেতা, বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, জনতা জন আবুবায়দুল গাদরা এমপি গুরুত্বপূর্ণ দিক নির্দেশামূলক বক্তব্য রাখবেন, সেখানে আমাদের কোনো বক্তব্য রাখার অবকাশ নাই। আপনারা অনুগ্রহ করে সুন্দরভাবে যারা প্রধান অতিথির বক্তব্য শুনবেন, দিক নির্দেশামূলক বক্তব্য শুনেন, আগামী দিনে আমাদের কি কর্তব্য, কি করণীয় সেই কথাগুলো আপনারা শুনবেন। এখানে রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সম্ভাব্য সদস্য নেতৃবৃন্দ, এই গাজীপুর জেলা এবং মহানগর আওয়ামী লীগের সংগ্রামী নেতৃবৃন্দ, সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, আওয়ামী লীগ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, সুদীমণ্ডলী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ভাই বোনরা, সালাম আলাইকুম। আজকের এই জনসমুদ্র এই সমাবেশ নয়, জনসমুদ্র আমি দেখেছি, রাস্তা দিয়ে আসতে আমাকে কষ্ট হয়েছে, অনেক কষ্ট করেছে লাখ লাখ জনতা। আজকের এই উত্তাল মহাসমুদ্রে প্রমাণ করে দেয় কোন অপশক্তি যদি শেখ হাসিনার উন্নয়নে অগ্রযাত্রা ব্যাহত করতে পারবে না। আজকের এই জনসমুদ্র প্রমাণ করে দেয় যদি শেখ হাসিনার মূল লক্ষ্য অবস্থ করতে পারবে না। আজকে যদি শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ইতিমধ্যেই একটি স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটিয়ে বাংলাদেশকে একটি উন্নয়নের রোল মডেল হিসেবে সারা বিশ্বে সম্মানের আশে প্রতিষ্ঠিত করে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রেখেছেন, প্রতিষ্ঠাকে গণমান রেখেছে। আওয়ামী লীগ যতবার ক্ষমতা এসেছে ততবার সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে, আওয়ামী লীগ যতবার ক্ষমতা এসেছে ততবার সাধারণ মানুষের উন্নয়নের পাশাপাশি দেশের উন্নয়ন হয়েছে,
সাধারণ মানুষের মুক্তির সাথে সাথে বিশ্বের অনন্য মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে। আজকে জনাব শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এক উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে সারা বিশ্বে। উন্নয়নের কাছে আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এই এই অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য, এই উন্নয়নের অগ্রযাত্রা ব্যাহত করার জন্য ওই ষড়যন্ত্রকারী যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না, যারা স্বাধীনতায় বিশ্বাস করে না, যারা 7ই মার্চ পালন করে না, যারা 10ই জানুয়ারি পালন করে না, যারা 10ই এপ্রিল 7ই এপ্রিল পালন করে না, সেই বিএনপি জামাত আজ ষড়যন্ত্র করছে। যদি শেখ হাসিনা সরকারের ইমেজ দেশে বিশ্বে নষ্ট করছে, শেখ হাসিনা সরকারের পতনের জন্য, শেখ হাসিনা সরকারকে উৎখাত করার জন্য তারা 2013 সালের মতো, 2014 সালের মতো, 2015 সালের মতো আমার মাঠে নেমেছে, আরো সন্ত্রাস করার পরিকল্পনা করছে। আজকে এই মহাসমাবেশে এই জনসমুদ্রে অনুরোধ করব, আসুন সবাই ঐক্যবদ্ধ ভাবে আমরা রুখে দাঁড়াই এই সন্ত্রাসের বিরুদ্ধে, আগুন সন্ত্রাসের বিরুদ্ধে, ষড়যন্ত্রের বিরুদ্ধে। শেখ হাসিনা যতদিন ভালো থাকবে আমরা ভালো থাকবো, বাংলাদেশের মানুষ ভালো থাকবে, এই গাজীপুর বালুবাসী ভালো থাকবে। শেখ হাসিনা আছে বলেই কিন্তু আমরা ভালো আছি, শেখ হাসিনা ভালো থাকলেই আমরা ভালো থাকবো। আসুন আমরা আজকে ওয়াদাবদ্ধ করি আগামী জাতীয় নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে যদি শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত করে দেশ সেবা করার সুযোগ করে দেই, তাহলে আজকের এই সমাবেশ, আজকের এই সম্মেলন সার্থক হবে বলে আমি বিশ্বাস করি। আপনাদের সম্মেলন সফল হোক, সার্থক হোক, এবং যারা ওবায়দুল কাদের মূল বক্তব্য শোনার জন্য আপনাদের অনেক অনুরোধ করছি, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। সংগ্রামী কাউন্সিলর ডেলিগেট ভাই বোনেরা এই পর্যায়ে বক্তব্য রাখবেন। আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা 6 বারের নির্বাচিত মাননীয় সংসদ সদস্য, সাবেক যুবলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, ঢাকা বিভাগীয় আওয়ামী লীগকে যিনি সুসংগঠিত করছেন, আমাদের গাজীপুর জেলা গাজীপুর মহানগর আওয়ামী লীগকে যিনি সুসংগঠিত করছেন আজকের সম্মেলনের মাধ্যমে। আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা সংগ্রামী জননেতা আওয়ামী লীগের ম্যাজিক ম্যান হিসেবে খ্যাত মির্জা আজম এমপি মহোদয়কে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বক্তব্য রাখবেন মির্জা আজম এমপি। বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ গাজীপুর মহানগর শাখার ত্রিবার্ষিক সম্মেলনের সংগ্রামী সভাপতি, গাজীপুর মানুষের অত্যন্ত প্রিয় নেতা, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আজমত আলী খান, প্রিয় ভাইয়েরা আমার, এই সামনে যারা ফেস্টুন নিয়ে দাঁড়িয়ে আছেন আপনাদের অনুরোধ করছি ফেস্টুনগুলো নামিয়ে ফেলুন। ইতিমধ্যেই আপনারা যারা প্রার্থী হয়েছেন সেই প্রার্থীর তালিকা কিন্তু আমার কাছে চলে আসে, আমরা বলার পরেও যদি সেই প্রার্থীদের কোনো ফেস্টুন আমরা দেখি তাহলে প্রার্থী পদ কিন্তু বাতিল করে দেওয়া হবে। শুধু ফেস্টুন তুলতে পারেন, যখন আমাদের কোনো বক্তার নাম ঘোষণা হবে তখন থেকে 30 সেকেন্ডের জন্য ফেস্টুন তুলবেন, আবার নামিয়ে ফেলবেন। প্রিয় ভাইয়েরা আমার, আজকের এই সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি, সারা বাংলার মানুষের অত্যন্ত প্রিয়তা বীর মুক্তিযোদ্ধা জনাব ওবায়দুল কাদের এমপি, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ সহ আজকের এই সম্মেলনে উপস্থিত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ সহ আমার প্রিয় সাথী সহযোদ্ধা, প্রিয় কাউন্সিলর ডেলিগেট ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমার বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি
জাতির মহান শিক্ষক সারা বিশ্বের নির্যাতিত নিপীড়িত মানুষের মহান নেতা জোট নিরপেক্ষ আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠস্বর জুলিও কুড়ি পদকে ভূষিত বিশ্ব শান্তির দূত শতাব্দীর মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আত্মার প্রতি আমি শ্রদ্ধা জানাই। প্রিয় ভাইয়েরা আমার আজকে প্রধান অতিথি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন, আমি কোনো বক্তব্য রাখতে চাই না, আমি শুধু বলতে চাই আজ এই গাজীপুর মহানগর আওয়ামী লীগের সম্মেলন হচ্ছে, এটা সম্মেলন মনে হয় না, এটা মনে হয় একটা মহাসমুদ্র, আর একই সাথে আজকে মহাসমাবেশ করছে, সেই মহাসমাবেশ করছে ওই ফখরুল ইসলাম গিলাস সিলেট বিভাগের পাঁচটি জেলা নিয়ে মহাসমাবেশ। আজকে ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে বলে দেখে যেতে বলি আজকে গাজীপুরের যে মহানগর আওয়ামী লীগের শুধু সম্মেলন, এই সম্মেলনে আপনাদের পাঁচ জেলা মিলে যে মহাসমাবেশ, সেই মহাসমাবেশের চাইতে অনেক বেশি মানুষ উপস্থিত হয়েছে এই গাজীপুর এই মাঠে। প্রিয় ভাইয়েরা আমার আমি বক্তব্য দিতে চাই না, আজকে শুধু আমি বলতে চাই আজকের ওই মহাসমাবেশ করে ওই মির্জা ফখরুল্লাহ আওয়ামী লীগের বিরুদ্ধে বিষোদ্গার করছে, সমস্ত উদ্ভট মিথ্যা তত্ত্ব দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমরা শুধু বলতে চাই আজকে ওই মহাসচিব বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীররা আওয়ামী লীগের নেতা কর্মীদের চোখ ফুলে দিয়েছে, অন্তরের চোখ খুলে দিয়েছে, আজকে তাদের এই মহাসমাবেশ দেখে সমস্ত আওয়ামী লীগের তৃণমূলের নেতা কর্মীরা আজকে জেগে উঠেছে, যে জায়গায় আমরা সম্মেলন দেই লক্ষ লক্ষ মানুষ সেই জায়গায় উপস্থিত হয়ে আজকে তাদের দাঁত ভাঙা জবাব দিচ্ছে। প্রিয় ভাইয়েরা আমার আমরা বলতে চাই এখনো নির্বাচনের এক বছর বাকি আছে, আগামী নির্বাচনে এই গাজীপুরের পাঁচটি আসন, এই পাঁচটি আসনে আপনারা সকলে মিলে ঐক্যবদ্ধ ভাবে নৌকা মার্কা প্রতীকে ভোট দিয়ে পাঁচটি নৌকাকে বিজয় করবেন, তাহলে আমাদের পানপের নেত্রী শেখ হাসিনা আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় যাবেন এবং তার স্বপ্ন 2041 সালের মধ্যে এই বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলবেন, এটাই হোক আজকের শপথ। আমি শুধু বলতে চাই আজকের এই সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নতুন নেতা নির্বাচিত হবেন, এ পর্যন্ত দুইজন সভাপতি এবং 16 জন সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছেন, আজকের এই সম্মেলনের মাধ্যমে তারাই নির্বাচিত হবেন যারা কোনোদিন চাঁদাবাজি করেন নাই, সন্ত্রাস করেন নাই, ভূমিদস্যুতা করেন নাই, মানুষ অন্যের বাড়ি দখল করেন নাই, সমাজের ভালো মানুষ হিসেবে পরিচিত এমন মানুষকে আমরা নির্বাচিত করব এবং যেই মানুষদের নেতৃত্বে আগামী জাতীয় নির্বাচনে পাঁচটি আসনে এই গাজীপুরে নিশ্চিত করতে পারবে, এটাই হোক আজকের শপথ। সবাইকে ধন্যবাদ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। সংগ্রামী নেতৃবৃন্দ এই পর্যায়ে বক্তব্য রাখবেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংগ্রামী গাজীপুর জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আওয়ামী রাজনীতির গাজীপুরের অভিভাবক 19শে মার্চের মহানায়ক সংগ্রামী জনতা আল্লাহ আকরাম মোহাম্মদ আমল হক সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আল্লাহ আকরাম মোহাম্মদ আমল হক সাহেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট আজমতুল্লাহ খান বক্তব্য রাখবেন, নীতি নির্ধারণী বক্তব্য রাখবেন, আমাদের সংগঠনের যিনি প্রাণ পুরুষ যার নেতৃত্বে ইতিমধ্যেই সারা বাংলাদেশে আওয়ামী লীগের কর্মীদের মধ্যে জাগরণ সৃষ্টি হয়েছে, বলতে পারি গণজাগরণ সৃষ্টি হয়েছে, আমাদের সেই প্রিয় নেতা বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের এমপি মাননীয় মন্ত্রী উপস্থিত আছেন, প্রেসিডিয়ামের মাননীয় সদস্যবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং গাজীপুরের বীর জনতা কাউন্সিলর ও ডেলিগেট ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। শ্রদ্ধার সাথে স্মরণ করছি যার জন্ম না হলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোন এবং জাতীয় চার নেতা, সেই সাথে এই গাজীপুরের
প্রাণ পুরুষ শহীদ তাজউদ্দিন আহমেদ, শহীদ মাইজউদ্দিন আহমেদ, শহীদ হাসান মাস্টার সহ সমস্ত নেতৃবৃন্দের প্রতি আজকে গাজীপুর বঙ্গবন্ধুর এবং তার পরবর্তীতে আমাদের মহান নেতা সফল রাষ্ট্রনায়ক দেশরত্ন শেখ হাসিনার ঘাঁটি। তাই আমি জানতে চাই আগামী নির্বাচনে এই সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকামার্কায় এবং পরবর্তীতে জাতীয় নির্বাচনে নৌকামার্কায় আমরা 5টি সিট মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দিতে রাজি আছি কিনা আমরা হাত তুলে নেতৃবৃন্দকে দেখিয়ে দেব। আমি আর একটি কথাই বলতে চাই, দেশরত্ন শেখ হাসিনা যখন ক্ষমতায় থাকে বাংলার মানুষ নিশ্চিন্তে ঘুমায়। মাননীয় মহান নেত্রীর জন্য এই জাতির 29টি রাষ্ট্রীয় আন্তর্জাতিক সম্মাননা পেয়েছে, আর ওই চার্জটিও জোট খালেদা জিয়া এতিমের টাকা চোর। ওই খালেদা জিয়া এবং তারেক জিয়ারা যখন ক্ষমতায় থাকে তখন দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়, এই কলঙ্কের তিলক তারা আমাদের কপালে এঁটে দেয়। তাই আমরা এই কলঙ্ক মুক্ত থাকতে চাই। আমরা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আজকে যেমনি বাংলাদেশ পৃথিবীর মধ্যে রোল মডেল, তেমনি ভাবে আমরা আগামী দিনেও এই বিশ্বের মধ্যে বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত দেশ প্রতিষ্ঠা করব। আজকের সম্মেলনে এই হোক আমাদের অঙ্গীকার, এই হোক প্রত্যয়। সব ভাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম। সংগ্রামী কাউন্সিলর ডেলিগেট ভাইরা, এখন আপনাদের সম্মুখ আপনার বস, সব ফেস্টুকুলে সব ফেস্টুকুলে নামায় সবাই। এখন বক্তব্য রাখছেন, এখন বক্তব্য রাখছেন বাংলাদেশ আওয়ামী লীগ প্রেসিডিয়ামের অন্যতম সদস্য সংগ্রামী জনতা অ্যাডভোকেট কামরুল ইসলাম, এখন আপনার সম্মুখে বক্তব্য রাখছেন। আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, আপনাদের প্রিয় নেতা গাজীপুর মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট আদমতুল্লাহ খান বক্তব্য রাখবেন। আমাদের প্রিয় নেতা, বাংলার গণমানুষের প্রিয় নেতা, আমাদের অহংকার, আজকে যিনি এই সংগঠনের সংগঠনের নেতা কর্মীদের আজকে উজ্জীবিত করছেন, সেই প্রাণপ্রিয় নেতা বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক মাননীয় মন্ত্রী জনাব ওবায়দুল কাদের, সম্মানিত নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, উপস্থিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমার বক্তব্যের শুরুতে আমি জাতির জনক বঙ্গবন্ধু তার পরিবার পরিজন যাদেরকে 1975-এ নির্মমভাবে হত্যা করেছে তাদের বিধি আত্মার প্রতি, জাতীয় চার নেতার আত্মার প্রতি, শহীদ মাইজউদ্দিন, শহীদ হাসানুল্লাহ মাস্টার, অ্যাডভোকেট রহমত আলীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে আমি দু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। মূল বক্তব্য রাখবেন আমাদের প্রিয় নেতা জনাব ওবায়দুল কাদের। প্রিয় বন্ধুগণ, আমার এই সম্মেলনের মধ্য দিয়ে আপনারা একটা নতুন কমিটি পাবেন, নেতৃত্ব পাবেন, যারা আপনাদেরকে আগামী দিনে নির্বাচনে গাজীপুরের 5টি আসনের বিজয় সুনিশ্চিত করবে, মেয়র নির্বাচনে গাজীপুরের মেয়র নির্বাচনে আপনাদের সুনিশ্চিত করবে। পাশাপাশি আজকে বিএনপি জামাত দেশে অপরোধপাতা যেটা চালাচ্ছে, যে ষড়যন্ত্র চালাচ্ছে, তার কঠিনভাবে তার মোকাবেলা করতে পারবে এমন একটা নেতৃত্ব আপনারা ইনশাল্লাহ পাবেন, আমরা বিশ্বাস করি। প্রিয় ভাইয়েরা আমার, আজকে বিএনপি জামাত দেশকে আমাদের সমস্ত অর্জনকে নস্যাৎ করার চেষ্টা করছে। মাননীয় প্রধানমন্ত্রী দেশকে যখন এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমরা যখন বাংলাদেশ যখন আজকে উন্নয়নশীল দেশ, মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বের দরবারে আজকে বাংলাদেশকে একটি মডেল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করেছেন, বিশ্বের একজন নন্দিত নেত্রী, তখন আমাদেরকে
এই ষড়যন্ত্র করে আমাদেরকে আজকে সকল কিছুকে ধ্বংস করার চেষ্টা করছে। এরা রাষ্ট্রের শত্রু, এরা গণতন্ত্রের শত্রু, এরা তত্ত্বাবধায়ক সরকার চায়, যেই তত্ত্বাবধায়ক সরকার আমরা অতীতে দেখেছি। 2006 সালে তত্ত্বাবধায়ক সরকার আমরা দেখেছি, যেখানে যারা 3 মাসের তত্ত্বাবধায়ক সরকার 2 বছর প্রলম্বিত হয়েছিল, আমাদের নেতৃত্বকে মাইনাস করার চেষ্টা করেছে, রাজনৈতিক নেতৃবৃন্দকে হেনস্থা করেছে, সাংবাদিকদের হেনস্থা করেছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের হেনস্থা করেছে, যা আজকে খালেদা জিয়া যে মামলার আসামি হিসেবে, যে মামলার দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে জেলখানে আছেন, এতিমের অর্থ আত্মসাতের মামলায় সেই মামলাটাও সেই তত্ত্বাবধায়ক সরকার দিয়েছিল। এরা কত বেহায় নিরজ্জ, সেই তত্ত্বাবধায়ক সরকার তাদের নেতা তারেক রহমানকে এমন ভাবে পিটিয়েছিল যে বিমানবন্দরে হুইল চেয়ারে করে যেতে হয়েছিল তাকে, হেঁটে যেতে পারে নাই। ওই রকম তত্ত্বাবধায়ক সরকার তারা আবার চায়, নির্দলীয় সরকার আবার চায়, ষড়যন্ত্র করছে আবার 2 বছরের জন্য বাংলাদেশকে অনির্বাচিত সরকার একটি শাসন প্রতিষ্ঠার জন্য ষড়যন্ত্র করছে। কোন অবস্থায় তা হবে না, তত্ত্বাবধায়ক সরকার হবে না। শেখ হাসিনা সরকার নির্বাচনী সরকার হিসেবে দায়িত্ব পালন করবেন, সংসদ বহাল থাকবে, এবং ওই নির্বাচনে আপনারা যদি না আসেন আপনাদের অস্তিত্ব বিপন্ন হবে, এই কথাই স্পষ্ট ভাবে বলতে চাই। আরেকটি কথা বলে আমার বক্তব্য শেষ করার ষড়যন্ত্র করছে, এরা গভীর ভাবে ষড়যন্ত্রে লিপ্ত। আজকে সিজিএস নামে একটা প্রতিষ্ঠান, একটা এনজিও, 2-1 দিন আগে সমস্ত রাষ্ট্রদূতদের ডেকে তারা কিভাবে তারা বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করছে, বিভিন্ন কথাবার্তা বলার চেষ্টা করছে, এবং তারা এই সমস্ত আয়োজন করে বিএনপির নামদারি বিএনপির কিছু এনজিও, কিছু সুশীল সমাজের লোকজন, আজকে বিএনপি আজকে এই তারা বিভিন্ন দূতাবাসের দূতাবাসে তারা ধর্ণা দেয়, তাদের সাথে কথাবার্তা বলে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে এই দূতাবাসকে হস্তক্ষেপ করার চেষ্টা করে। এরা চায় দেশটাকে, দেশের সমস্ত কিছুকে ধ্বংস করতে, গণতন্ত্রকে হত্যা করতে, আবার জিয়া এরশাদের মতো একটা সরকার বাংলাদেশে আসুক, এরকম ষড়যন্ত্র করে। কিন্তু আমি বলতে চাই, জিয়া এরশাদের মতো কায়দায় বাংলাদেশে আর ক্ষমতার পরিবর্তন হবে না। ক্ষমতার পরিবর্তনের একমাত্র পথ নির্বাচন, নির্বাচন, নির্বাচন। কাজেই আমার কথা বলে আমি এখানেই শেষ করে স্পষ্ট বলতে চাই, এই অপশক্তির বিরুদ্ধে আপনাদের দুর্গ গড়ে তুলতে হবে। আগামী দিনে আমরা তাদেরকে, তাদের এই ষড়যন্ত্রকে প্রতিহত করব, মোকাবেলা করব শুদ্রভাবে এই সম্মেলন থেকে। এই হোক আমাদের শপথ। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সংগ্রামী সম্মেলনের কাউন্সিলর ডেলিগেট ভাই বোনেরা, এই পর্যায়ে বক্তব্য রাখবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সফল কৃষি মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য, সংগ্রামী জনতা ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক এমপি মহোদয়। ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক এমপি মহোদয় বক্তব্য রাখবেন। বাংলাদেশ আওয়ামী লীগ গাজীপুর মহানগর শাখার এই ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন বীর মুক্তিযোদ্ধা, এই গাজীপুর টঙ্গী থেকে বারবার নির্বাচিত চেয়ারম্যান, মেয়র, জনপ্রিয় নেতা, সংগ্রামী নেতা অ্যাডভোকেট আজমতুল্লাহ খান আজকের এই অনুষ্ঠানে বিশেষ প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে রয়েছেন। ঐতিহ্যবাহী বাংলাদেশের বৃহত্তম, প্রাচীনতম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক, এক সময়ের তুখর ছাত্রনেতা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সড়ক ও পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, যিনি বাংলাদেশ আওয়ামী লীগকে সংগঠিত করার জন্য
বাংলাদেশ আওয়ামী লীগ আরো সুশৃঙ্খল করার জন্য, বাংলাদেশ আওয়ামী লীগকে আরো শক্তিশালী করার জন্য গ্রাম বাংলার এক প্রান্ত থেকে এক প্রান্তরে বিভিন্ন সম্মেলন সমাবেশে অংশগ্রহণ করছেন, কর্মীদেরকে উজ্জীবিত করছেন। আমাদের প্রিয় নেতা, আমাদের জনপ্রিয় নেতা জনাব ওবায়দুল কাদের আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সম্মানিত নেতৃবৃন্দ, আজকের এই অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগ গাজীপুর জেলা শাখার নেতৃবৃন্দ, বিভিন্ন সহযোগী সংগঠন, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ, কৃষক সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, এই সমাবেশে উপস্থিত সকল শ্রেণীর পেশার ভাই ও বোনেরা, আওয়ামী লীগের নেতা ও কর্মীরা, আমি শুরুতেই আপনাদেরকে আন্তরিকভাবে সালাম এবং শুভেচ্ছা জানাই। হেমন্তের এই সুন্দর বিকালে, মনোরম এই বিকালে, এমন একটি উৎসব মুখর পরিবেশে উদ্বোধনে আসতে পেরে নিজেকে আমি খুবই সম্মানিত, গৌরবান্বিত মনে করছি। প্রিয় ভাই ও বোনেরা, আমরা সেই ছাত্র জীবন থেকেই জানি গাজীপুরের আওয়ামী লীগ, গাজীপুরে বঙ্গবন্ধুর সংগঠন অনেক ঐতিহ্যবাহী। এদেশের ঢাকার সবচেয়ে কাছের একটি জেলা হিসাবে সকল আন্দোলন সংগ্রামে, সার্বিক মুক্তিযুদ্ধে অসাধারণ ভূমিকা রেখেছে, ঐতিহাসিক ভূমিকা রেখেছে। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের শুরুতে যে জেলায় প্রথম সেনাবাহিনীকে উদ্বুদ্ধ করে, ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে উদ্বুদ্ধ করে পাক বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, তাদের উপর ঝাঁপিয়ে পড়েছিল, সেই জেলাটি হল, সেই জায়গাটি হল আজকের এই সম্মেলন স্থল। প্রিয় ভাই ও বোনেরা, আমরা জানি বঙ্গবন্ধু আমাদেরকে পহেলা মার্চ যেদিন পাকিস্তানিরা পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলির অধিবেশন বাতিল করেছিল, সেদিনই বঙ্গবন্ধু আমাদেরকে ইঙ্গিত দিয়েছিল স্বাধীনতার যুদ্ধ ছাড়া বাঙালি জাতির মুক্তি নাই। সেই আহ্বানে আপনারাই প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট আমাদের সেনাবাহিনীর ভাইদেরকে আপনারা উদ্বুদ্ধ করেছিলেন, অনুপ্রাণিত করেছিলেন, তাদের পাশে থেকে লড়াই করেছিলেন। তারপরও প্রতিটি আন্দোলন সংগ্রামে আপনারা গৌরব উজ্জ্বল ভূমিকা রেখেছেন, বাংলাদেশের ইতিহাসে গাজীপুরের নাম স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। আজকে আমরা একটা জিনিস লক্ষ্য করছি, গত 2008 সালের আগে 1 থেকে 6 সাল বিএনপি রাজাকার আলবদরদের নিয়ে ক্ষমতায় ছিল, 6 বৎসরের অপশাসন দুঃশাসনে দেশের অর্থনীতি ছিল ধ্বংসের দ্বার প্রান্তে, সারা দেশে সন্ত্রাস সহিংসতা এমন পর্যায়ে পৌঁছেছিল, সকল মানুষ ছিল একটা চরম আতঙ্কের মধ্যে, গণতন্ত্র ছিল নির্বাসিত, আমাদেরকে কোথাও মিটিং করতে দেওয়া হতো না, 144 ধারা দিয়ে ওই ছাত্রদল যুবদলদের আক্রমণ করে আমাদের মিটিং কে ভঙ্গ করে দিত, এমনই পরিস্থিতি ছিল সেই সময়। প্রিয় ভাই ও বোনেরা, সেই সময় আন্দোলনে আপনারা অগ্রগামী ছিলেন। 2008 সালের নির্বাচনে জনগণের বিপুল সমর্থন নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী সরকার গঠন করেছিলেন, তিনি জাতির উদ্দেশ্যে বলেছিলেন নির্বাচন ইস্তারের মাধ্যমে আওয়ামী লীগকে যদি আমরা আপনারা ভোট দেন বাংলাদেশকে আমি খাদ্যে স্বয়ং সম্পূর্ণ করব, অর্থনীতির সকল ক্ষেত্রে আমি পরিবর্তন আনব। প্রিয় ভাই বোনেরা, আজ এই ঐতিহাসিক মাঠে দাঁড়িয়ে বলতে চাই, গত 14 বৎসরে বাংলাদেশে উন্নয়নের ক্ষেত্রে অর্থনীতির প্রতিটি সেক্টরে দর্শনীয় উন্নয়ন হয়েছে, প্রতিটি উন্নয়ন সকলের নিকট দর্শনীয়, শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট, যোগাযোগ, সকল অবকাঠামো, আইসিটি, পদ্মা সেতু, খাদ্য উৎপাদন, প্রতিটি ক্ষেত্রে ঈর্ষণীয় উন্নয়ন হয়েছে, যেটি সারা পৃথিবীর মানুষের কাছে একটি বিস্ময়।
আমি কৃষি মন্ত্রী হিসেবে আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশ খাদ্যের ঝুলি নিয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তরে ঘুরে বেড়াতো। বাংলাদেশ ছিল খাদ্যের ঘাটতির দেশ, দুর্ভিক্ষের দেশ, প্রাকৃতিক দুর্যোগের দেশ, বন্যা সাইক্লোনের দেশ। আজকে এখানে দাঁড়িয়ে বলতে চাই, প্রতি বৎসর দেশের উত্তর পশ্চিম অঞ্চলে উপকূলবর্তী এলাকার প্রতি বৎসর দুর্ভিক্ষ হতো, মঙ্গা হতো, আদা দুর্ভিক্ষ হতো। মাননীয় প্রধানমন্ত্রী কৃষিক্ষেত্রে বিভিন্ন উপকরণ এবং বিভিন্ন সহযোগিতা দিয়ে আপনাদের এই গাজীপুরে কৃষির অনেকগুলো গবেষণা প্রতিষ্ঠান, সেখান থেকে ধানের জাত, বিভিন্ন সবজির জাত, ফলের জাত উদ্ভাবন করে বিভিন্ন কর্মসূচি দিয়ে আমরা বাংলাদেশে ছড়িয়ে দিয়েছিলাম। খাদ্য উৎপাদন এটি বৃদ্ধি পেয়েছে এই 14 বছরে। এখন বাংলাদেশে খাদ্যের উৎপাদন 4,04,00,000 টন, গম এবং ভুট্টা ধরলে 4,39,00,000 টন। দেশ স্বাধীন হওয়ার পর সময় ছিল মাত্র 1,00,000,000 টন, আর এই 2008 সাল থেকে এই 14 বছরে 1,00,000,000 টন খাদ্যের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। সবজির উৎপাদন একটি পরিসংখ্যান আমি জাতির উদ্দেশ্যে দিতে চাই, শুধু এই জন এই সমাবেশ নয়, 30,00,000 টন সবজি উৎপাদন হতো সেই বাংলাদেশে। আজকে সবজি উৎপাদনের পরিমাণ 2,16,00,000 টন, 7 গুণ বৃদ্ধি পেয়েছে। আজকে আমরা খাদ্যের জন্য কার কাছে হাত পাতি না। যারা বলছেন বাংলাদেশে দুর্ভিক্ষ হবে, পরশুদিন আমার সাথে বিশ্ব খাদ্য সংস্থার একজন দেখা করেছে, তিনি বলেছেন আমি একজন বিশেষজ্ঞ হিসাবে, খাদ্য বিশেষজ্ঞ হিসাবে আপনাকে বলতে চাই, বাংলাদেশে দুর্ভিক্ষের কোনো চিহ্ন নাই এবং আগামীতেও আমি বাংলাদেশে কোনো দুর্ভিক্ষ দেখছি না। যারা এটি বলছে উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেশকে বিদেশের কাছে ছোট করার জন্য, দেশে আন্দোলন সংগ্রাম করে মিথ্যাচার করে, সকল কিছুতে মিথ্যাচার করে দেশকে অস্থির করার জন্য। এই সরকার নির্বাচিত সরকার আপনাদের হুমকির মুখে, আন্দোলনের মুখে, মিথ্যাচারের মুখে এই সরকারের পতন হবে না। রাজাকার আলবদরদের নিয়ে, ওই পাকিস্তানি দালালদের নিয়ে, পাকিস্তানের উচ্ছিষ্ট ভুগী নিয়ে অপপ্রচার 13 সালে করেছেন, 14 সালে করেছেন, 15 সালে করেছেন। আপনাদেরকে আমরা মোকাবেলা করেছি, আবার ষড়যন্ত্র করছেন। 71 সালে যেভাবে রেস করছে, আমাদের পায়ের নিচে আত্মসমর্পণ করেছিলেন, 15, 14, 15-তে সফল হন নাই, আগামী দিনেও মিথ্যাচার করে কোনো আন্দোলন করতে পারবেন না। আপনাদের পায়ের নিচে মাটি নাই, আপনাদের কবর আপনারা খুঁড়েছিলেন 1 থেকে 5 সাল 6 সালের মধ্যে, তখন আমরা বলেছিলাম আপনাদের কবর আপনারা খুঁড়ছেন, আপনাদের বিচার হবে, আপনাদের বিচার হয়েছে। খালেদা জিয়া আসামি, সে জেলে আছে, ওই তারেক জিয়া বিদেশে পালিয়ে আছে, আপনারা বিভিন্ন অপরাধের অপরাধে জেলের আসামি। তাই প্রিয় ভাই ও বোনেরা, আমি আপনাদেরকে বলতে চাই যে বাংলাদেশে বিএনপি জামাতের আমরা কবর এই বাংলাদেশে খুঁড়েছি, আপনাদের শিকড় উপড়ে ফেলবো, বাংলাদেশ একটা সুন্দর সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হবে। এই বলে এই সম্মেলনের সফলতা কামনা করে এবং নতুন প্রত্যয় ব্যক্ত করে উন্নত বাংলাদেশের আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন আমাদের প্রিয় মানুষ, যার বক্তব্যের প্রতিটি চরণে চরণে নেতা কর্মীরা হয় বিমুগ্ধ। শেখ হাসিনার নেতৃত্বে পদ্মা সেতু, টানেল, মেট্রো রেল সহ বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় যিনি নিয়ে এসেছেন আধুনিকতার ছোঁয়ায়, আন্তর্জাতিক ছোঁয়ায়, বাংলাদেশের সফল বারবার নির্বাচিত সফল সাধারণ সম্পাদক, বাংলাদেশের উন্নয়ন সমৃদ্ধি নিপুণ কারিগর মুজিব দারিকা,
সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য সিপাহসালার জনাব ওবায়দুল কাদের এমপি, জনাব ওবায়দুল কাদের এমপি। বঙ্গবন্ধু শেখ মুজিবের ঘনিষ্ঠ সহচর শহীদ তাজউদ্দিন আহমেদ, শহীদ মাইজউদ্দিন আহমেদ, শহীদ আহসানুল্লাহ মাস্টার, অ্যাডভোকেট রহমত আলী দেশ, মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল যে গাজীপুরে, সে গাজীপুরের মাটিতে দাঁড়িয়ে আমি বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে, আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, গাজীপুরবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি। স্বাধীনতার জন্য এই সবুজ শ্যামল মাটিতে কত ফুল গেছে ঝরে, কত খেলা গেছে ভেঙ্গে, কত বাঁশরি হয়েছে চিরদিনের মত নীরব। বাংলার কিংবদন্তি বীর বিজয় সিং থেকে শুরু করে গণতান্ত্রিক গোপালের প্রাক্তরে এই বাংলার মাটিতে হাজার বছর পর টুঙ্গিপাড়ায় জন্ম ছিয়ে নিয়েছিলেন এক বাংলার এক গর্বিত জননী, যাকে জন্ম দিয়ে বাংলাদেশকে ধন্য করেছে, যিনি আমাদের পূর্বপুরুষদের হাজার বছরের পরাজয় অপমান রক্তের প্রতিশোধ দিয়ে 1971 সালে বিশ্ব মানচিত্রে যুক্ত করেছেন বাংলা নামে এই দেশ। বঙ্গবন্ধু শেখ মুজিব, তুমি আজ টুঙ্গিপাড়ার মাজারে শুয়ে আছো, তোমার মৃত্যু হয়েছিল, কিন্তু আজ যে বুলেট তোমাকে হত্যা করেছে সেই বুলেটের চেয়ে তুমি অনেক শক্তিশালী। গাজীপুরের আজকের বিশাল সমাবেশ সেটাই প্রমাণ করছে। বঙ্গবন্ধু তোমার সহধর্মিনী সহযোদ্ধা বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব 75 রক্তাক্ত হয়েছে মির্জাফর আলী খানের প্রেতাত্মা, খন্দকার মোস্তাক বাশির আদুল্লাহ সেনাপতি ইয়া লতিফের উত্তরসূরি সেনাপতি জিয়াউর রহমান, এরা বিশ্বাসঘাতকতা করে 15 আগস্টের যে নৃশংস হত্যাকাণ্ড সংগঠিত করেছিল। পৃথিবীর ইতিহাসে জুলিয়াস সিজারকে হত্যা করেছিল তার আপনজন বিশ্বাসঘাতক ব্রুটাস। পৃথিবীর ইতিহাসে চিলির আলেন্দেকে হত্যা করেছিল তার আপনজন জেনারেল পিনোচেট। পৃথিবীর ইতিহাসে আমরা দেখতে পাই ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুকর্ণকে ক্ষমতাচ্যুত করেছিল তার আপনজন প্রেসিডেন্ট সুয়ার্তো। বারে বারে দেখেছি পলাশিতে দেখতে পাই মির্জাফর বিশ্বাসঘাতক, সেনাপতি ইয়া লতিফ, তার জায়গায় জিয়াউর রহমান,
বিশ্বের হাতক খুনিদেরকে পুরস্কৃত করে প্রধান সেনাপতি হওয়া মোস্তাকের তারা ভুলে গেছে পলাশিতে মির্জাফর তিন মাসও ক্ষমতায় থাকতে পারেনি বাংলাদেশে খুনি মোস্তাক তিন মাসও ক্ষমতায় থাকতে পারেনি এটাই হচ্ছে ইতিহাস অবলা নারী অবুর শিশু হত্যা করেছে খুনিরা সেই খুনিদের জিয়াউর রহমান পুরস্কৃত করে বিদেশি দূতাবাসে চাকরিদের খুনিদের হত্যার বিচার হবে না ইন্ডেমনিটি খন্দকার মোস্তাকের এই অর্ডিনেন্সকে পঞ্চম সংশোধনীতে সংবিধানের অন্তর্ভুক্ত করে এই জিয়াউর রহমান যে খুন করে যে খুনের মদদে সেও কি একই অপরাধে অপরাধী না 15ই আগস্ট হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড হচ্ছে সেনাপতি জিয়াউর রহমান ইতিহাস এ সত্যকে অস্বীকার করা যাবে তেসরা নভেম্বরের ভিতর নেতাদের হত্যা একুশে আগস্ট হাসিনা আমাদের সূর্য ঠিকানা রূপকা হত্যার জন্য হাওয়া তারেক রহমান 15ই আগস্ট বেটা বঙ্গবন্ধু পরিবারকে নিশ্চিত তারা আল্লাহ জারে বাঁচা অ্যাটেম্পট অন লাইফ মোকাবিলা করে আজ 14 বছর একাধারে ক্ষমতা কোন জাদুগুণে ম্যাজিক্যাল লিডারশিপ শেখ হাসিনা সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছেন উন্নয়ন কাকে বলে সর্বশেষ বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়ার ভাইস প্রেসিডেন্ট বলে গেছে বাংলাদেশের মাটিতে কয়েকদিন আগে কি বলছে বাংলাদেশের অসাধারণ উন্নয়ন সারা বিশ্বকে চমকে দিয়েছে কি বিএনপি মনে বড় জ্বালা মির্জা ফখরুল বুকের ব্যথা বড় জ্বালা কালো চশমা পরে কিছুই দেখতে পায় না হায় রে জ্বালা পদ্মা সেতু হয়েই গেল নিজের টাকা শেখ হাসিনা নিজের টাকায় পদ্মা সেতু করে ফেললে চট্টগ্রামে দক্ষিণ এশিয়ার একমাত্র টানেল বঙ্গবন্ধু টানেল উদ্বোধনের জন্য প্রস্তুত ঢাকা তরুণ প্রজন্মের ড্রিম প্রজেক্ট মেট্রো রেল কি জ্বালা কত ফোলেন এখান থেকে এলেঙ্গা সিক্স লেন উদ্বোধনের জন্য প্রস্তুত কি কত 100 সেতু একদিনে উদ্বোধন করেছেন শেখ হাসিনা সারা বিশ্ব অবাক হয়েছে সারা দেশ অবাক হয়েছে একদিনে 100 সেতু দেখেন নাই একদিনে শেখ হাসিনার উন্নয়ন ফখরুল দেখে না দিনের আলোতে অমাবস্যার অন্ধকার দেখে দিনের আলোতে পূর্ণিমার রাতে
সে আলো ঝলমল সেটা দেখতে পায় না দেখতে পায় অমাবস্যা চোখ ওদের খারাপ হয়ে গেছে খালি বলে জনতার ঢল আরে কি ঢল দেখছো গাজীপুর আস গাজীপুরে আসেন ফজলুল ভাই ঢল দেখাবো ঢল কাকে বলে গোটা গাজীপুরের এই সদর দপ্তর কোনো দিকে যাওয়া যায় না গাড়ি নিয়ে ঢোকা যায় না এখানে যা লোক তার চার গুণ লোক বাইরে তার চার গুণ লোক বাইরে সিলেটে ঢল নেই সুরমা নদীর ঢল আর এখানে বঙ্গোপসাগরের উত্তাল তরঙ্গ বঙ্গোপসাগরের উত্তাল তরঙ্গ মুক্তিযুদ্ধের সূচনা যেখান থেকে শুরু হয়েছে সেই গাজীপুরে বলে তাড়াতাড়ি ক্ষমতা ছেড়ে দিয়ে সেই এক্সিট নীতি নিরাপদ প্রস্থান নীতি আমাদেরকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এত কিছু যে করেছে বড় দেশ উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দিয়েছে আজকে তাকে বলে পদত্যাগ করো ফখরুল সাহেব শেখ হাসিনা দয়া করে আপনাদের নেত্রীকে বাসায় রেখেছে দণ্ডিত আসামিকে লজ্জা করে না গণ অভ্যুত্থান করবেন এই নেত্রীর জন্য একটা মিছিলও করতে পারেন না দেশ নেত্রী বলতে বলতে আপনাদের মুখ দিয়ে ফেনা বের সেই দেশ নেত্রীর জন্য একটা মিছিল করতে পারছে দেখতে দেখতে ১৩ বছর আমরা বলেছিলাম আন্দোলন হবে কোন বছর দেখতে দেখতে ১৩ বছর মানুষ বাঁচে কয় বছর কি ঠিক আছে না খেলা হবে খেলা হবে প্রস্তুত হয়ে যা ভোট চুরির বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে লুটপাটের বিরুদ্ধে হাওয়া গগনের বিরুদ্ধে খেলা হবে প্রস্তুত হয়ে যান গাজীপুর নেতা কর্মীরা এই সব নামান নামান পরে সাংবাদিকরা বলবে আপনাদের ব্যানার আর পোস্টারের জন্য ছবি পাচ্ছি না নামান এগুলো নামান ছবিটা দেখুক সবাই ফখরুল কাও বলছি একটু দেখুন টেলিভিশনের পর্দায় দেখুন সিলেটের সঙ্গে গাজীপুরকে মিলিয়ে দেখুন ঠিক আছে এখানে মহানগর আওয়ামী লীগ ঠিক না জেলা তো এখানে নাই আর ওখানে পাঁচ জেলা সিলেটে মিলান পাঁচ জেলা কেউ কেউ তিন দিন আগে থেকে ঢল নামাইছেন কাঁথা বালিশ বিছানা পত্র হান্ডি পাতিল সব নিয়া নেতা কর্মীরা সারা দেশ থেকে সিলেটে গেছে যেখানে সমাবেশ সাত দিন আগে থেকে রওনা হয় কি দেখছেন না খানা খানা পিনা ভালোই চলছে পাতিলে পাতিলে খাবার গরুর মাংস খাসির মাংস মুরগির মাংস মাছের টুকরা এ আর কত বলবো এরপরে পেপসি কোলা অথবা কোকা কোলা এলো খাবারের মেনু
ভালোই আছে বিএনপি, ক্ষমতায় না থাকলে কি হবে, ভালোই আছে। এখনো তারা ক্ষমতার রঙিন খোয়াব দেখছে, স্মরণ করিয়ে দিতে চায়, খোয়াব যত পারেন দেখেন, কোনো আপত্তি নেই। দিবা স্বপ্ন তো কতজনে দেখে, দেখেন না খোয়া, কিছু আসে যায় না। ক্ষমতার পরিবর্তন হলে নির্বাচনে হতে হবে, নির্বাচন ছাড়া ক্ষমতা পরিবর্তনের কোন বিকল্প নেই। তত্ত্বাবধায়ক বেগম খালেদা জিয়া বলেছেন, তত্ত্বাবধায়ক নাকি পাগল আর শিশু ছাড়া আর কেউ বুঝে না। তাহলে ফখরুল আপনার মাথায় ঢুকলো কেন, এটা তো কেউ বুঝে না। বিদেশির কাছে নালিশ করে বাংলাদেশ নালিশ পার্টি, বাংলাদেশ নালিশ পার্টি। এই বিদেশিদের জিজ্ঞেস করুন, জিজ্ঞেস করতে পারবেন না কোন দেশে তত্ত্বাবধায়ক আছে, কোন দেশে তত্ত্বাবধায়ক আছে। দুনিয়ার অন্যান্য দেশে যেভাবে ইলেকশন হয়, বাংলাদেশও ঠিক সেইভাবে ইলেকশন হবে। শেখ হাসিনা সরকার কোন হস্তক্ষেপ করবে না। আমি নেত্রীর পক্ষ থেকে ঘোষণা দিয়ে যেতে চাই, খেলা হবে ডিসেম্বরে, খেলা হবে, হবে আন্দোলনে মোকাবিলা হবে, নির্বাচনে খেলা হবে, হবে ডিসেম্বর এলে বিজয়ের মাস। রাজপথ দখল করবেন, মুখে মুখে বলেন, আমরা তো বলিনি, কি বলেন নাই, লাল কার্ড দেখাইছেন ভুলে গেছি, বিজয় মিছিল করবেন হাসিনার পতন ঘটিয়ে। শেখ হাসিনাকে শেখ হাসিনাও বলে না, তারা বলে হাসিনা। তাদের নেতা টেমস নদীর পারে মুসলেকা দিয়ে বলেছিল আর রাজনীতি করব না, এ কথা বলে লন্ডনে কি সেই দণ্ডিত আসামি, 7 বছর যার সাজা হয়েছে, মানি লন্ডারি। এটা বাংলা কি অর্থ পাচার, অর্থ পাচার। ওই পাচারকারী হাসিনা হাসিনা ওই ভিডিও কনফারেন্সে বলে, আর উনার সেঙ্গাত্রাও বাজায় ঢোল ফখরুল সাহেবের নেতৃত্বে। ফখরুল ভাই বড় কঠিন এ বাংলাদেশ, এটা একটা সম্মেলন, আওয়ামী লীগের জাতীয় সম্মেলন সামনে, আপনার সম্মেলন কবে হয়েছে, মনে কি আছে, মনে নেই। ফখরুলও জানে না কবে সম্মেলন, আমরা 2 মাসে কেন্দ্রীয় কমিটি, 1 মাসের সম্পাদক মণ্ডলীর বৈঠক করি, উপজেলা জেলা ইউনিয়নে ওয়ার্ডে সম্মেলন হচ্ছে, বিএনপিতে সব আছে, আছে। ডিসেম্বরে লাঠির সঙ্গে বাঁশ বেঁধে আনবেন, খেলা হবে, খেলা হবে। আগুন সন্ত্রাস শুরু করছে, পরশু রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন ব্রিজ করেছিলেন কাশপুরে, সেই ব্রিজে প্রধানমন্ত্রীর উদ্বোধনী ফলক তারা পুড়িয়ে ফেলেছে আগুন দিয়ে, খেলা হবে। আগুন সন্ত্রাসের বিরুদ্ধে খেলা হবে, রেডি হয়ে যান। আরো নেতা আছেন, অনেকে বক্তব্য দিয়েছে, আমাদের সিনিয়র নেতা মুজাম্মল ভাই, সিনিয়র মিনিস্টার, তিনি বলেছেন এখানে
আমাদের সফল কৃষি মন্ত্রী, খাদ্য ভালো আছে এখন, আমাদের ডক্টর আব্দুর রাজ্জাক সাহেব, আমাদের প্রেসিডিয়াম সদস্য, আমাদের ওই সময় টিভি এর মালিক, আমাদের ঢাকা মহানগরের দুঃসময়ের নেতা, আমার প্রেসিডিয়াম সদস্য কামরুল ভাই, তিনি এখানে আছেন, এখানে আরো বক্তব্য দিয়েছেন, এখানকার পরিশ্রমী দক্ষ সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, শুনছেন না বক্তৃতা? এখানে আরো আছেন নজিবুল্লাহ রুকি এসছেন, দাস দিয়ে দিবে তো বেরাত চুমকি ময়জুদ্দিনের সন্তান, আমাদের পার্টির নেত্রী এখানে আব্দুল সোবান গোলাপ, ডক্টর আব্দুল সোবান গোলাপ নেত্রীর বিশেষ সহকারী, কালকেরির সন্তান আব্দুল সোবান গোলাপ বক্তব্য রেখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক হলে জিএস এবং বিপি এক সময়, তারপর এখানে আছেন আরো নেতৃবৃন্দ, আমাদের দেলোয়ার পরিবেশ সম্পাদক পরিশ্রমী, আমাদের পার্টির একজন নেতা, তারপরে রিয়াজুল কবির কাউসার আছেন, এখানে আনোয়ার হোসেন, কেন্দ্রীয় নেতাদের নাম বলছি, শাহাবুদ্দিন ফরাজি, তার থেকে তো অপু সিনিয়র, এই নামটা আরো আগে যাও, ইকবাল হোসেন অপু, শাহাবুদ্দিন ফরাজি সদস্য আমাদের কেন্দ্রীয় কমিটি, সভাপতি আপনাদের প্রিয় নেতা, এখানকার দুঃসময়ের কাণ্ডারি মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমতুল্লাহ, এখানে আরো আছেন আমাদের মোজাম্মল ভাই, বলেছি বারবার মোজাম্মল ভাই নাম প্রথম বলেছি, এখানে আমাদের রাসেল শহীদ আসল্লা মাস্টারের সুযোগ্য সন্তান, শেখ হাসিনা সরকারের প্রতিবন্ধী আমাদের কলিগ, এখানে আছেন জাহিদ হাসান রাসেল, তারপরে আমি আরো দেখতে পাচ্ছি এখানে ঢাকা জেলা সভাপতি তো মোজাম্মল ভাই, জেনারেল সেক্রেটারি হলো সবুজ ইকবাল হোসেন সবুজ, এখানে সিনিয়র নেতা মোজাম্মল ভাই, টঙ্গীর টঙ্গীর মোজাম্মল আমরা জানতাম, বুদ্ধি সাহেব আছে, ভারপ্রাপ্ত মেয়র কিরণ সবারই চিনি, কতবার এসেছি বারে বারে এসেছি, কাজে এই জায়গা আমার চেনা, সবাইকে চিনি, আরেকবার দরকার, আরেকবার দরকার শেখ হাসিনা সরকার, আরেকবার দরকার নৌকা, নৌকা শেখ হাসিনা, নৌকা শেখ হাসিনা, নৌকা শেখ হাসিনা, নৌকা নৌকা। আমি এই বলে আজকের এই সম্মেলনের প্রথম অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি, সব বলে দেব, ওগুলা বলে দেব, এখানে প্রার্থী হয়েছেন
সভাপতি অ্যাডভোকেট আজমতুল্লাহ, সাধারণ সম্পাদক সভাপতি আরেকজন আছেন এম সবুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক সুরজ কাজ হাতে হাতে স্লোগান দিলে কি করে শুনবেন প্লিজ, কাজী ইলিয়াস আহমেদ আব্দুল্লাহ মামুন মন্ডল আব্দুল্লাহ হাদি মতিউর রহমান মতি আব্দুল হালিম সরকার আফজাল হোসেন রিপন হাতাউল্লাহ মন্ডল মোস্তফা হুমায়ুন হিমু মোহাম্মদ রফিজউদ্দিন মোহাম্মদ শাহজাহান মিয়া ইলিয়া ইঞ্জিনিয়ার শামসুর বাড়ি নজরুল হাসনাত আজিজউদ্দিন মোল্লা আকু ব্যারিস্টার সাজ্জাদ হোসেন মুজিবুর রহমান এস এম মুকসেদ আল এই সভাজন সবাই যোগ্য, অযোগ্য কেউ নেই, কিন্তু বানাতে হবে দুইজনকে। স্লোগান বন্ধ না করলে আমি বলবো না, স্লোগান বন্ধ না করলে বলবো না। শেখ হাসিনার প্রতি আস্থা আছে, সবার আস্থা আছে। আমরা নেতৃবৃন্দের সঙ্গে আলাপ আলোচনা করেছি, অন্যান্যদেরও এই দুজন ছাড়া বাকিদের যে যে পদে থাকার যোগ্য সেভাবে কমিটি করবেন, কেউ পকেটে ঢুকাবেন না। যোগ্য ত্যাগী কর্মীদের মূল্যায়ন করবেন। গাজীপুরে অনেকদিন কমিটি ছিল না, সেখানে একটা সবার কাছে গ্রহণযোগ্য একটা কমিটি করত, এটা যেন নেতৃবৃন্দে মনে থাকে। আমি বলছি সব চুপ, সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আজমতুল্লাহ খান, সাধারণ সম্পাদক, অনেকে অনুরোধ করছেন একটা লোক দুঃসময়ে ভারপ্রাপ্ত ছিল তাকে ভারমুক্ত করে দিলাম, আতাউল্লাহ মন্ডল। আর বাকিরা এখানে নাম আছে যারা প্রার্থী তাদের সবাই যেন ভালো জায়গায় থাকে, ঠিক আছে? এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা। এই পর্যায়ে সভা সমাপ্তি ঘোষণা করবেন আজকে সভার সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আজমতুল্লাহ খান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। গাজীপুর মহানগর আওয়ামী লীগের আজকের ইতিবাচক